গুরু, ও গুরু, কি হয়েছে নাকি? এমন দ্বারা ফ্যাস ফ্যাস করছিস কেন? ওই দেখো গুরু, কি একটা আসছে। আরে ভূত নয় রে, এটা তো বৌদি। তোমার এই কুয়োর ধারে এত গন্ধ কেন গো? কিরে, কিসের চাষ করছিস শ্মশানে? লোকে থানায় এসে রিপোর্ট করছে, গন্ধে নাকি টেকা যাচ্ছে না। গাঁজা খাস তো জানি, গাঁজার চাষ করছিস নাকি চোলাই মদের ভাটি বানিয়েছিস? তারা দুজন তাকালো কুয়োর মধ্যে শুধু কয়েক মুহূর্ত। দারোগা মশাই ছিটকে সরে এসে হরহর করে বমি করে ফেললেন। জগার মতো লোকও চোখ দুটো বিস্ফারিত করে দেখতে লাগলো। কুয়োর মধ্যে পড়ে আছে একটার পর একটা বাচ্চা মেয়ের মৃতদেহ। জগা মাথায় হাত দিয়ে বসে পড়ল। বাবা, হারামির বাচ্চা! এইটুকু বাচ্চা মেয়ের কি হাল করে ছেড়েছে! আমার নাকের ডগায় সালা এইসব কাণ্ড হচ্ছে, আর আমি বড় খানকি ছেলে কিচ্ছুরি টের পেলাম না। গগন মাস্টার দেখল বেশ কয়েকটা বাচ্চা মেয়ে এক পায়ে লাফাতে লাফাতে তার চারিদিক ঘিরে ঘুরে চলেছে আর বলছে, আর প্রত্যেকবার খ্যাঁকশিয়ালের মাথা বলার সাথে সাথে খাবলা মেরে মাস্টারের শরীর থেকে মাংস তুলে নিচ্ছে। স্কেরি টেলসের আজকের গল্পটি সকল বয়সের শ্রোতাদের জন্য নয়, গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো বিভিন্ন রকম ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের এই অডিও স্টোরি সিরিজ স্কেরি টেলস। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি বন্ধু আমাদের স্কেরি টেলসকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে দেবশ্রী ভট্টাচার্যের কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, ইকির মেকির চামচিকির। আজকের গল্প পাঠে রয়েছে শুভ, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। শুরু হচ্ছে স্কেরি টেলসের আজকের গল্প, ইকির মেকির চামচিকির। কাজল দেখি গ্রামের একেবারে শেষ প্রান্তে, যেখানে তম্বুলি নদী হঠাৎ করেই চন্দ্রানী পাহাড়ের গা দিয়ে যেতে যেতে হারিয়ে গেছে, ঠিক সেখানেই কাজল দিঘির শ্মশান। লোকে বলে এই শ্মশানের চিতা নাকি নেভে না, দিনে রাতে যখনই আসুক না কেন চিতার কাঠ ফাটার ফটফট আওয়াজ পাওয়া যায়। আর শ্মশানের তিন চারটে চিতা পেরিয়ে একটু ভেতরের দিকে গেলে দেখা যায় একটা বিশাল কুয়ো, লোকে একে মরণ কুয়ো বলে। সেই যখন এদেশে মুসলমানের শাসন শুরু হয়েছে, নবাবী সেনারা যখন তখন লোকের ঘরে ঢুকে বাড়ির মেয়ে বউদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলত, তখন এই কাজল দিঘির মেয়েরা নিজেদের সতীত্ব বাঁচাতে এই কুয়োয় ঝাঁপ দিত। তারপর থেকেই এই কুয়োর নাম হয়ে গেছে মরণ কুয়ো। কুয়োটা দেখতে বিশাল হলেও এক ফোঁটাও জল নেই এতে। লোকে বলে সেই অভাগী মেয়েগুলোর হাড় মাংস মিশে গিয়ে কুয়োর মাটি নাকি শুকিয়ে গেছে, জল ওঠে না এক ফোঁটাও। এখন অবশ্য ওই মরণ কুয়োর ধার হলো জগাচণ্ডালের ডেরা। রাতের কথা তো বাদই দিলাম, দিনের বেলাতেও ওই কুয়োর ধারে কাছে কোনো ভদ্রলোকে যায় না। একেই তো ছোট লোক চণ্ডালের জাত, তার উপর জগার সারা শরীর দিয়ে যেন সর্বক্ষণ তারই আর গাঁজার গন্ধ বের হয়।
কথা বলতে শুরু করলে কানে আঙুল দিতে হয়। শুরুতে খিস্তি আর শেষে খিস্তি দিয়ে বাক্য সম্পূর্ণ করে সে। কুয়োর ধারে গেলেই দেখা যায় তারির হলুদ কাঁচের বোতলের ভাঙা অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, আর গাঁজার গন্ধ তো দূর থেকেও পাওয়া যায়। একটু আগেই একটা মরা এসেছে শ্মশানে। ছেলেটার বয়স খুব একটা বেশি নয়, 24-25 হবে বোধ হয়। সবে নাকি মাস ছয়েক হলো বিয়ে করেছিল ছেলেটা। বউটা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে শ্মশান যাত্রীদের সাথে শ্মশানে এসেছে। চিতার সামনে কাঠের চেঙারিতে শোয়ানো আছে ছেলেটাকে। ছেলেটার বাবা বোধ হয় পুরোহিতের সাথে বসে দাহ করার আগের সব পারলৌকিক কাজকর্ম করছিলেন। বউটা বারবার কাঁদতে কাঁদতে এসে ছিটকে পড়ছিল ছেলেটার পায়ের উপর। দু চারজন মহিলা তাকে সরিয়ে নিয়ে যায়। মেয়েটি তবুও আবার সকলের হাত ছাড়িয়ে এসে হুমড়ি খেয়ে পড়ে তার স্বামীর পায়ের উপরে। ব্যাপারটা অনেকক্ষণ ধরে দেখছিল জগা। আজকে সকাল থেকে কাজের চাপ ছিল ভালোই, বেচারার বোধহয় আজ মেজাজটা ঠিকমতো আসছিল না। তার উপর এই মেয়ে মানুষের নাকি কান্নায় আর ঠিক নিজেকে সামলে রাখতে পারল না। এমনিতে জগা এইসব শ্মশান যাত্রীদের খুব একটা ঘাঁটায় না। জগা নিজে খুব ভালো করেই জানে তার মুখের ভাষা শুনলে এইসব ভদ্রলোকেরা কানে আঙুল দেয়, তার চেহারা দেখলে এরা বমি করে। সেও তেমন দরকার না পড়লে খুব একটা মুখ খোলে না। হাজার হোক মা লক্ষ্মী বলে কথা, খদ্দের তো লক্ষ্মী, রুজি রোজগার তো এদের দিয়েই চলে। কিন্তু আজ যেন মাথাটা বড্ড গরম হয়ে গেল। হাতের বোতলটা মাটিতে ঠকাশ করে ফেলে এবার ঝাঁঝিয়ে উঠল জগা। এ মাগি চুপ কর তা। আরে তোর বর মরেছে বলে কি আখা গ্রামকে সালা হবিসি করতে হবে নাকি? চুপ কর, তখন থেকে টে টে করে করে কানের পোকাকে ওটা বের করে দিল। জগার ওই বিভৎস রূপ দেখে আর ওই ভাষা শুনে বেচারি সদ্য বিধবা মেয়েটি থতমত খেয়ে চুপ করে গেল। সেখানে আর যারা উপস্থিত ছিল তারা জগার কথায় ভুনু কুঁচকে মাথা নিচু করে নিল। একান্ত দরকার না হলে কেউ জগার মুখের উপর কথা বলতে চায় না। কিন্তু মেয়েটির দেওর বোধ হয় জগাকে খুব একটা চিনত না। বৌদিকে এভাবে বলায় ছেলেটি আর মাথা ঠিক রাখতে পারল না। ঠিক করে কথা বলুন, একজন ভদ্র মহিলার সাথে কি করে কথা বলতে হয় জানেন না আপনি? জগা বোধহয় ফিরেই যাচ্ছিল আবার কুয়োর কাছে, কিন্তু ছেলেটির কথায় আবার পিছন ঘুরল। কিছুক্ষণ বোধহয় একবার ছেলেটাকে আপাদমস্তক দেখে নিল, তারপর আর যায় কোথায়। ভদ্রমহিলা বলে আগেরবার যতটুকু রাখে ঢাক রেখেছিল এবার আর সেসবের তোয়াক্কা না করেই শুরু করে দিল। ওরে সালা খান গিচ্ছিলে, তোর আবার এত দড় উঠলে উঠছে কেন রে? এটা কে হয় তোর? ও সালা বড় মরেছে, এবার লাইন ক্লিয়ার না? তাই একটু বেশি বেশি মালাই মাখাচ্ছিস নাকি রে? ছেলেটা দুপা পিছিয়ে এসে গম্ভীর গলায় বলল, উনি আমার বৌদি। আরে সালা বৌদি, তাই তো বলি, আগে একটা বউ তো আছে। কেস রে ভাই, দাদা মরেছে, এবার বৌদির সাথে রাসলীলা করবি নাকি? বৌদির দেওর ছেলেটি ছুটে এসে বোধহয় মারতেই যাচ্ছিল জগাকে, তার আগেই সবাই তাকে ধরে আটকে দিল। পাগল নাকি, জগার সাথে কেউ মুখ লাগায়? একটা গায়ে আঁচড় দিলে জগা একেবারে বাপ বাপান্ত করে ছেড়ে দেবে। মানুষ নাকি শালা? হ্যাঁ, ও তো একটা আস্ত শয়তান। সবাই মিলে চেপে ধরে আছে ছেলেটাকে, আর সে হাত পা ছুঁড়ে তোর পেয়ে যাচ্ছে। বোধহয় একটু রাশ আলগা পেলেই ছুটে আসবে জগার কাছে। জগা খ্যাঁক খ্যাঁক করে হাসতে হাসতে মাটিতে একদলা থুতু ফেলল। থুতুটা এসে ছিটকে পড়ল মরা মানুষটার থেকে একটু দূরে, যেখানে পারলৌকিক কাজকর্ম হচ্ছিল। পুরোহিত মশাই ছিটকে দুহাত সরে গিয়ে ধমক দিয়ে উঠলেন, আই জগা কি হচ্ছে না কি? মরা মানুষটাকে অন্তত ছাড় দে। হয়েছে হয়েছে, যা কাজে মন দে, গিয়ে চিতা সাজা, মরাটাকে তুলতে হবে তো এবার। দূর চালা, কখন থেকে চিতা সাজিয়ে বড় বসে আছি? নদীর হাওয়া খেয়ে খেয়ে কাঠগুলো কেমন নিয়ে দিয়ে গেল, তা সালার অং বংশন তার শেষ আমার নামই নিচ্ছে না। আর তার মধ্যে এই মাগি তখন থেকে কেঁদে কেঁদে তম্বুলি জলে একবারে জোয়ার এনে দিল। তাহলে এমন করছে পৃথিবীতে এই যেন একমাত্র মেয়ে যার বর মরেছে।
আরে মরেছে তো বেশ করেছে, জ্বালা জুড়িয়েছি। এত যদি ফিরিত থাকে তো বল, তাহলে তোকে ওই চিতায় তুলে দি। জগার কথা শুনে মেয়েটা গুটিসুটি মেরে কিছু মহিলাদের পেছনে গিয়ে দাঁড়িয়েছিল। বেচারি এত কাণ্ডের মধ্যে বোধহয় কাঁদতে ভুলেই গেছে। জগা সেদিকে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। জগাকে দেখে মেয়েরা সবাই গায়ের কাপড় টেনে যতটা সম্ভব গুটিয়ে থাকার চেষ্টা করছে। জগা সেদিকে তাকিয়ে আবার একবার খ্যাঁক খ্যাঁক করে হাসতে হাসতে সেই প্রমিলা বাহিনীকে ভেদ করে মেয়েটির কাছে চলে এসে বলল, আরে বড্ড কচি বয়স, একটু কষ্ট তো হবেই। তোর আমার চিন্তা কিসের? আরে ওই তো তোর দেওর তো আছি, ওটা কোনো কমেন নয়, খালি মুখেই বড় বেশি লাফায়। তুই বরং এক কাজ করিস, বুকে বেশি জ্বালা উঠলে না রাতের বেলা ওই মরণ কুয়োর ধারে চলে আসিস। এই কথার পরে আর ভদ্রলোকদের পক্ষে চুপচাপ দাঁড়িয়ে হজম করাটা সহজ ছিল না। সঙ্গে সঙ্গে যেন তুল কালাম বেঁধে গেল। প্রায় 10-12 জনের একটা দল হৈ হৈ করে ছুটে এলো জগার দিকে। জগা সেই ধাক্কা প্রথমটায় খুব একটা সহজে সামলাতে পারল না। টাল সামলাতে না পেরে পড়ে গেল মহিলাদের গা ঘেঁষে। সত্যি টাল সামলাতে না পেরে পড়ল নাকি ইচ্ছে করে, সেটা ভগবানই জানে আর জগাই জানে। মেয়েটির দেওর খেপেছিল তো আগে থেকেই, এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? সামনে সাজানো চিতা থেকেই একটা কাঠ তুলে এনে বসিয়ে দিল জগার মাথায়। তবে একতরফা মার খাওয়ার লোক তো জগাও নয়। একটা মার মাথাতে পড়েছে কি পড়েনি, প্রায় 10-12 জন চাঁড়ালে গিয়ে এলো। শ্মশানে জ্বলন্ত চিতার সামনে মরা ফেলে রেখে জনা কয়েক চাঁড়াল আর ভদ্রলোকেদের মধ্যে জগার ভাবশীর্ষ লোটে বিশাল হম্বিতম্বি করে বলল, মরা পোড়াতে যারা এসেছিল তারা কিছুক্ষণের জন্য একটু থমকে গেল। এ যে বড় ভয়ঙ্কর কথা! ছেলেটির বাবা কি বলবে বুঝতে না পেরে একটু আমতা আমতা করে বলল, এ আবার কিরকম কথা, মরা পোড়াতে দেবে না মানেটা কি? এটা কি তোদের বাপের শ্মশান? বেশি পায়ে তাড়া দেখালে একেবারে ধোপা নাপিত বন্ধ করে দেবো, বুঝলি? চিনিস না আমাকে। ছেলেটির বাবা কাজল দেখি পঞ্চায়েতের একজন গণ্যমান্য লোক। কারোকে ধমক ধমক দিয়ে কাজ করাতে গেলে এরকম কথাই তিনি বলে থাকেন। তবে এটা যে শ্মশান, আর তিনি যে কথা বলছেন কয়েকজন চাঁড়ালের সাথে, সেটা বোধহয় কথায় কথায় ভুলে গিয়েছিলেন। ভদ্রলোকের কথায় লোটে প্রায় তার গুরুর নকল করেই খ্যাঁক খ্যাঁক করে হেসে বলল, আমরা তো জন্ম থেকেই এক করে রে, আমাদের ধোপাও লাগে না, নাপিতও লাগে না, তোদের বরং মরলে পড়ে এই চাঁড়ালদের পায়ে তেল মাখাতে আসতে হয়। দেব না, কিছুতেই দেব না এই মরা পোড়াতে গানে। 10টা ভয়ঙ্কর দেখতে চণ্ডাল হাতে চিতা খোঁচানোর মস্ত লাঠি হাতে দাঁড়িয়ে পড়ল। তাদের সকলের তারির নেশায় ডোবা লাল লাল চোখ দিয়ে যেন আগুন ছড়ছে। এদের দিকে এগোয়ে কার সাধ্য? ছেলেটির বাবা এবার একটু অন্য সুরে কথা বলতে শুরু করল। তোতলে তোতলে অজস্রবার হোঁচট খেয়ে বললেন, দেখো আমি ওভাবে কথাটা বলতে চাইনি। আসলে সবে সবে মেয়েটা বড়কে হারিয়েছে, ওকে এভাবে বলাটা কি ঠিক? একবার দেখো আমার ছেলেটা সেই কখন থেকে এভাবে মাটিতে পড়ে রয়েছে, তোমাদের দেখে কষ্ট হচ্ছে না গো? এই তোমাদের কি মন বলে কিছু নেই গো? আবেগে ছেলেটির বাবার চোখ দিয়ে বোধহয় 2-4 ফোঁটা চোখের জলও পড়ে গেল। লোটে আবার ঝাঁঝিয়ে উঠল, তা আপনার ছেলেকে কি আমরা মাটিতে ফেলে রেখেছি নাকি? ওই তো পুরুতের বেটা, তখন থেকে কি মন্তর পড়ে যাচ্ছেন তা ওই মা শ্মশানকালেই জানেন। লোটে আর ওই মৃত ছেলেটির শ্মশানযাত্রীদের মধ্যে আরও একবার লাঠালাঠি লেগে যাচ্ছিল, কিন্তু এবার বাধা দিল স্বয়ং জগা। বৌদির দেওর এসে মাথাটা ফাটিয়েই দিয়েছে, একেবারে ব্রহ্মতালুর কান ঘেঁষে লেগেছে লাঠিটা। জগা সেই জায়গাটা হাতে চেপে ধরে উঠে দাঁড়াল। আরে সারা ছাড়ার বাবাল করিস না,
এরা সব ভদ্র লোক, সোজা কথা সোজা ভাবে শুনতে পারে না। আমার গাটাও আবার বড় ম্যাজম্যাজ করছে। ভদ্রলোকদের নিঃশ্বাস আমার বাবু বেশিক্ষণ সহ্য হয় না। আর এই সালা মরাটা সকাল থেকে এখানে পড়ে পড়ে কাট হয়ে গেল। হাজার হোক মা লক্ষ্মী, রুজি রোজগারের ব্যাপার। এই সালা তাড়াতাড়ি মরাটাকে চিতায় তুলে কাম খতম করতো। গুরুর বাক্য বলে কথা, লোটে আর কথা বাড়ালো না, এগিয়ে গেল মরার দিকে। যারা দাঁড়িয়েছিল তারাও এবার আবার গুটিয়ে নিল নিজেদেরকে। মরাটা সত্যিই অনেকক্ষণ ধরে পড়ে আছে মাটিতে। শ্মশানের হাওয়া বলে কথা, কখন আবার কি এসে ভর করে, তখন তো আর এক কীর্তি হবে। দাও দাও করে চিতা জ্বলে উঠল। ফটফট করে কাঠ ফাটার আওয়াজে কানে তালা লেগে যাওয়ার অবস্থায় বুকটা কেঁপে কেঁপে উঠছে। সকলের চোখ চিতার দিকে, এদিকে আর কেউ তাকাচ্ছে না। অন্ধকার হয়ে এসেছে চারিদিকে। জগা এবার সেই অন্ধকারের সাথে মিশে এগিয়ে গেল সেই মেয়েটার দিকে। রাত হলে গায়ে বেশি জ্বালা উঠলে ওই মরণকুয়োর ধারে চলে আসিস, তোর সব জ্বালা আমি একেবারে সরিয়ে দেব। ফিসফিস করে বলল। কে জানে কারো কানে পৌঁছল নাকি কথাগুলো। মেয়েটি আবার ভয় সিটিয়ে গেল। জগা সেদিকে তাকিয়ে ফিচিক করে একটু হেসে নিজের সেই ডেরায় মরণকুয়োর ধারে এসে বসে পড়ল। মাথা দিয়ে এখনো রক্ত পড়ছে চুইয়ে চুইয়ে। কুয়োর গা বেয়ে ওঠা বড় বড় আগাছার পেছনে একটা হলুদ তরলের বোতল লুকানো ছিল, সেখান থেকে খানিকটা তরল মাথায় ঢেলে দিল। জগা জন্ম থেকে একটাই ওষুধের নাম জেনে এসেছে, তা হলো তারই। চিতার আগুনে চারিদিকটা কেমন যেন লালচে হয়ে এসেছে। জগা বোতলের শেষটুকু তরল নিজের গলায় ঠেলে দিল, তারপর কুয়োর গায়ে ঠাসান দিয়ে বসে ঝিমোতে লাগল। একটা কেমন যেন উৎকট গন্ধ নাকে আসছে, চিতায় মরা পোড়ানোর গন্ধ তার চেনা। এই কুয়োর ধারে তারি আর গাঁজার মিলিত গন্ধ তার অচেনা নয়। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা তার আর তার শ্যাঙ্গাদের শুকনো বমির গন্ধও চেনা। কিন্তু দিন দুয়েক ধরে এখানে এলেই কুয়োর ভেতর থেকে একটা অন্যরকম গন্ধ নাকে আসছে। কে জানে কিছু মরে পচছে কিনা। রোজ ভাবে একবার কুয়োর ভেতরে গলা বাড়িয়ে দেখবে কিছু আছে কিনা, তবে দেখা আর হয় না। রাত তখন তিনটে। শ্মশানের সেই তুলকালাম কাণ্ড কেটে গেছে তা প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে। শ্মশানের শেষ মরাটা পুড়েছে এই দেড়টা দুটো নাগাদ। চিতার আগুন এখন নিভে গেছে, কিন্তু পোড়া কাঠ এখনো গরম বলে কেউ চিতার শেষ তুলতে যাচ্ছে না। এখনো শ্মশান যাত্রীদেরও ধারে কাছে দেখা যাচ্ছে না, সবাই বোধহয় নদীর ধারে খোঁজ গল্পে মেতেছে। কার একটা খুব জোরে জোরে কথা বলার আওয়াজ হাওয়ায় ভেসে ভেসে আসছে। মরণকুয়োর ধারে জগা আর তার শ্যাঙ্গাতরা হেলে পড়ে রয়েছে। গাজার ভ্যাবসা গন্ধ বের হচ্ছে সকলের গা দিয়ে। হঠাৎ লোটের চটকাটা ভেঙে গেল। চিতার শেষটা তাকেই খুঁচিয়ে বার করতে হবে, তাই বোধহয় তার ভাগের তারি শেষের কয়েক ঢোঁক বাঁচিয়ে রেখেছিল। কাজটা সেরে এসে তারপর খাবে। চোখটা কোনো মতে খুলতেই দেখল একটা সাদা মূর্তি যেন এগিয়ে আছে এদিকে। শ্মশানে ভূত থাকে, পেতনি থাকে, এসব সে শুনেছে, কিন্তু কোনোদিনও দেখেনি। দেখার অবস্থাতেই থাকে না সে। ফলি বলছিল একদিন নাকি সে একটা মরাকে চ্যাঙাড়ির উপর বসে নিজের হাত কামড়াতে দেখেছিল। সত্যি দেখেছিল নাকি গাঁজার নেশায় আলবাল বকছিল ভগবানই জানে। কিন্তু সে যাই হোক, এটা এখন লোটে কি দেখছে, সত্যি দেখছে নাকি এটাও আলবাল দেখছে? ভালো করে চোখটা রগড়ে দেখল, সত্যি একটা সাদা মূর্তি এগিয়ে আসছে। এবারে কেমন যেন ভয় হলো লোটের। পাশের চাঁড়ালটাকে ধাক্কা দিল। সে একবার দুবার কি একটা বিড়বিড় করে গড়িয়ে পড়ে গেল খানিকটা দূরে। সাদা মূর্তিটা এখন আর এগিয়ে আসছে না, একইভাবে দাঁড়িয়ে আছে। লোটে আর সাহস করল না,
সরাসরি জগাকেই ধাক্কা দিল। গুরু, ও গুরু! জগার মুখ দিয়ে একরাশ খিস্তি বেরিয়ে আসার কথা এই মুহূর্তে, কিন্তু নেশার ঘোর এতটাই গাঢ় যে আর কোনো কথা বেরোল না। খালি মুখ দিয়ে ভটভটির মেশিন চালানোর মতো আওয়াজ বের হলো কয়েকবার। এই অবস্থায় তার গুরুকে জাগানোর জন্য কি করতে হয় সেটা লোটে জানে। নিজের জন্য বাঁচিয়ে রাখা সেই হলুদ তরল আলতো করে ঢেলে দিল জগার মুখে। নেশা কাটানোর আদি এবং অকৃত্রিম উপায় হল আরও নেশা করা। জগা ঘরঘর করতে করতে উঠে বসল, চোখটা একবার কুঁচকে জগাকে ভালো করে দেখে নিয়ে বলল, এই কি হয়েছে নাকি? এমন দ্বারা ফ্যাস ফ্যাস করছিস কেন? ওই দেখো গুরু, কি একটা আসছে। লোটে আঙুল দিয়ে দেখালো সামনের দিকে। জগা ভুরু কুঁচকে তাকিয়ে প্রথমটায় না বুঝে বোধহয় চমকেই উঠল একটু, তারপর ভালো করে দেখে আবার খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। আরে ভূত নয় রে, এটা তো বৌদি। বলেই বিভৎসভাবে হাসতে হাসতে লুটিয়ে পড়ল, যেন এক বিশাল যুদ্ধ জয় করেছে। লোটের বোধহয় বুঝতে একটু সময় লাগল, বুঝতে পারার পরও বিশ্বাস করতে একটু সময় নিল লোটে। ফ্যালফ্যাল করে সেই সাদা মূর্তিটার দিকে তাকিয়ে কেমন একটা ক্যাবলার মতন বলে উঠল, বৌদি। তারপর গুরু আর চেলার বিকৃত বিভৎস হাসিতে শ্মশানটা যেন কেঁপে উঠল একবার। তোমার এই কুয়োর ধারে এত গন্ধ কেন গো? সবেমাত্র কয়েক মাস বরের সোহাগ পেয়েছিল নূপুর। বরটা হঠাৎ করে মরে গিয়ে রাতটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। সারাদিন হাজার গণ্ডা নিয়মকানুন মানতে মানতে রাতের বেলায় শরীরটা যেন একটা শক্ত সমর্থ পুরুষের বলিষ্ঠ হাত চায় মাথায় রাখার জন্য। ঘামে ভেজা গায়ের গন্ধ চায় মনটাকে শান্ত করার জন্য। কচি দেওয়ারটার আশেপাশে কিছুদিন ধরে ঘুরঘুর করেছে নূপুর, কিন্তু জগা ঠিকই বলেছে, ওর খালি মুখেই বড় বড় কথা, পুরুষ মানুষ হতে এখনো ঢের দেরি আছে। পাঁচ দিন কেটে যাওয়ার পর আর শুধু শুধু বাড়ি বসে থাকা সম্ভব হলো না নূপুরের পক্ষে। রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে পড়লে সে গুটি গুটি পায়ে এগিয়ে এলো শ্মশানের দিকে। জগার শরীরের তারি আর গাঁজার মিলিত গন্ধে একটা পাগল করা পুরুষালী আমেজ আছে, কিন্তু সেসবকে ছাপিয়ে উঠছে একটা বিশ্রী গন্ধ। নূপুর অনেকক্ষণ ধরে দম বন্ধ করে সহ্য করেও আর পারল না, জগাকে ধাক্কা দিয়ে সরিয়ে ক্যান ক্যান স্বরে বলে উঠল, ও মা গো, কি পিটকেল গন্ধ, অন্য কোথাও যাওয়া যায় না। অন্য সময় হলে জগা হয়তো এক গাদা খিস্তি দিয়ে নূপুরের গালে একটা ঠাস করে থাপ্পড় কষিয়ে দিত, কিন্তু খুব একটা ভুল বলেনি নূপুর। ভীষণ বাজে পচা একটা গন্ধ, গন্ধ সে পাচ্ছে কয়েকদিন ধরে, কিন্তু কিছুতেই আর কুয়োর ভেতরে দেখা হয় না। সারাক্ষণ তারই নেশায় বন্ধ হয়ে থাকে বলে গন্ধটা নাকে আসে আর চলে যায়। কিন্তু আজ নূপুরের নরম শরীরে মুখ ঘষ্টাতে ঘষ্টাতে অসময়েই নেশাটা কেটে গেছে, তাই গন্ধটা যেন আরো বেশি করে নাকে আসছে। তবে এ জায়গা ছাড়া আর যাবেই বা কোথায়? এই কুয়োর ধারই তো তার ঘর বাড়ি। কুয়োর সামনে তার শ্যাঙাতরা সব মাল খেয়ে লাট হয়ে আছে, আর কুয়োর পেছনে আছে সে আর নূপুর। কোনো ভদ্রলোকের সাহস নেই এই জায়গায় আসার। এই জায়গা ছেড়ে অন্য কোথাও যাওয়া চাপের ব্যাপার হয়ে যাবে তো জগার কাছে। কেউ যদি ভদ্রলোকের বিধবাকে তার সাথে দেখে ফেলে তবে আর উপায় নেই, একটা মারও বাইরে পড়বে না, থানা পুলিশ হবে, তখন আর তার শ্যাঙাতরাও তাকে বাঁচাতে পারবে না। আর এসব ছেনালিগুলোকে ভালো করেই জানা আছে, তার আসল সময় পাল্টি মারবে।
তখন কি আর নিজের শ্বশুর ঘরের সামনে গলা উঁচিয়ে বলতে পারবে যে সে নিজেই এসেছিল এখানে? উল্টে তখন আবার সেদিনের মতো নাকি কান্না কাঁদতে কাঁদতে বলবে জগাই তুলে এনেছে মেয়েটাকে। তাই গন্ধটাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নূপুরকে বুকের কাছে টেনে এনে চেপে ধরল। আরে ছাড় তো, ওখানে এসেছিস, এখানে পচা গন্ধ থাকবে না তো কি গোলাপ জলের গন্ধ থাকবে? আসার আগে খবর পাঠালে পারতিস, তাহলে কুয়োর চারদিকটা ঝেঁটিয়ে একটু আতর ছড়িয়ে দিতাম না হয়। জগার ওই বিশাল পুরুষালী চেহারাটা যখন নূপুরের ওই নরম শরীরটার উপর দাঁপিয়ে বেড়াচ্ছে, তখন আবেশে এক এক সময় পাগল হয়ে উঠছে নূপুর। কিন্তু তবু যেন কিছুতেই ঠিকভাবে নিজেকে মেলতে পারছে না। কোথা থেকে যেন একটা বিভৎস বাজে গন্ধ এসে লাগছে নাকে, গা গুলিয়ে উঠছে। বারবার মনটাকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করলেও যেন পারছে না, আর গাটা গুলিয়ে উঠছে। শেষ পর্যন্ত আর পারল না, জগাকে আবার ধাক্কা দিয়ে ফেলে হড়হড় করে বমি করে ফেলল। জগা সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর মাটির ওপর অজানা কোনো বস্তুর উপর লাঠি মেরে বলল, মা কালি একবার কুয়োর ভেতরটা দেখতে হবে, নির্ঘাত শালা কিছু একটা মরে পচেছি। ওদিকে যেন কিছু একটা গন্ডগোল শুরু হয়েছে। একটু পরপরেই লোটের গলা শোনা যাচ্ছে, নির্ঘাত টাকা পয়সা নিয়ে কিছু একটা ক্যাচাল হয়েছে। নিজেরা সামলাতে না পেরে এখন জগাকে ডাকাডাকি শুরু করেছে। জগা কুয়োর গায়ে সজোরে একটা ঘুষি মেরে এগিয়ে গেল সামনের দিকে। নূপুর তখনও হাঁপাচ্ছে। নূপুরের বর ছিল সরল সাদাসিধে চাষি, তাই আবার হার্টে টুকি। লোকে তো এখনই আড়ালে আবডালে নূপুরকে গাল পারে। নূপুরের যৌবনের তেজ সামলাতে না পেরেই নাকি নূপুরের বরটা অকালে মরে গেল। আর এই জগা হলো অন্য ধাতের মানুষ, যেমন শক্ত হাতের গুলি তেমন বুকের পাটা। ওই বুকে মুখ গুঁজলে আরাম যেমন আছে তেমন ধকলও আছে। শুধু যদি ওই গন্ধটা না থাকতো তাহলে সব কিছু আজ দারুণ সুন্দর হতো। কুয়োর গায়ে হেলান দিয়ে চোখ বুজে বসে আছে নূপুর। জগার নোংরা জামাটা দিয়ে নাক চেপে রয়েছে। ওই জামার ঘোলাটে গন্ধ তবু অনেক ভালো। নিজের সাদা শাড়িটা পাশে গুটিসুটি করে রাখা আছে। হঠাৎ নূপুরের মনে হলো কে যেন এগিয়ে আসছে এইদিকে। প্রথমটায় ভাবল জগা বুঝি, সে সব কাচাল টাচাল মিটিয়ে এইদিকেই আসছে। কিন্তু না, এটা জগা নয়। এটুকু সময়ের মধ্যেই নূপুর বুঝে গেছে জগার পায়ের আওয়াজ। এটা জগা নয়, মাটিতে ঘষটে কিছু একটা টেনে নিয়ে আসার আওয়াজ। কে যেন এদিকেই আসছে আর কিছু একটা টেনে নিয়ে আসছে। নূপুর তাড়াতাড়ি মুখের উপর থেকে জগার জামাটা ছুঁড়ে ফেলে দিয়ে সাদা শাড়িটা পরে নিল। কাউকে ঠিক দেখা যাচ্ছে না অন্ধকারে, কিন্তু একটা আবছা কালো মূর্তি যেন এগিয়ে আসছে এদিকে, ঠিক যেভাবে সে এগিয়ে এসেছিল। নূপুরকে দেখেই কালো মূর্তিটা যেন থমকে দাঁড়িয়ে পড়ল। বোধহয় এই সময় এখানে নূপুরের উপস্থিতিটা আশা করেনি সে। নূপুর আর দাঁড়াল না। নূপুরের পরিবারের সকলকেই গ্রামে সবাই চেনে। একবার যদি আজকের এই ঘটনা তার শ্বশুরের কাছে পৌঁছয়, তাহলে আর এই মরণ কুয়ে ঝাঁপ দেওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না। সেই রামায়ণের যুগ থেকে একই ব্যাপার ঘটে আসছে। রাবণ রাজা ঠিক করেছিলেন মর্ত থেকে স্বর্গ অবধি একটা সিঁড়ি বানাবেন, যাতে সকলে যখন খুশি স্বর্গে চলে যেতে পারে। কিন্তু কাল করব আজ করব বলে সেই সিঁড়ি বানানোর কাজটা তিনি আর করে উঠতে পারলেন না। তার আগেই রামের হাতে তার মৃত্যু হলো। আমাদের জগাও বেশ কিছুদিন ধরে ভেবে আসছে কুয়োর ভেতরটা একবার দেখবে, কি আছে সেখানে যে এত গন্ধ বের হয়। কিন্তু দেখা তার আর হলো না। তার আগেই সকাল না হতেই পুলিশের দারোগা একেবারে দল নিয়ে এসে হাজির। আগের রাতটা বড় ভালো কেটেছিল জগার।
মালতী, কুসুম, এরকম বেশ কয়েকজন রেন্ডি আছে বটে জগার, যাদের সাথে সে রাত কাটায়, কিন্তু এই নূপুরের কথাই যেন আলাদা। ভদ্রলোকের মেয়ে বলে কথা কি সাবান দিয়ে চান করে কে জানে, ওর গায়ের গন্ধটাই যেন আলাদা। কিন্তু রাতের সেই আবেশ কাটতে না কাটতেই এ কি হ্যাঙ্গাম শুরু হলো কে জানে। জগা প্রথমে তো ভেবেছিল পুলিশের কোনো বড় কেউ কর্তা ব্যক্তি মরেছে বোধ হয়, কেউ না মরলে লোকে আর শ্মশানে আসবে কেন, কিন্তু এ তো তা নয়। এসেই লোকে এটা সরিয়ে ওটা সরিয়ে কাঠের বান্ডিল সরিয়ে কি যে দেখতে লাগলো কে জানে। জগা চোখ রগড়াতে রগড়াতে দারোগা সাহেবের দিকে এগিয়ে গেল। কি হয়েছে বলুন তো দারোগা সাহেব, সকাল সকাল এখানে আবার কি কেচাল বাড়াতে এসেছেন? দারোগা সাহেব বাঁ হাতের তালুতে লাঠির বাড়ি মারতে মারতে বললেন, কি রে কিসের চাষ করছিস শ্মশানে? লোকে থানায় এসে রিপোর্ট করছে, গন্ধে নাকি টেকা যাচ্ছে না, গাঁজা খাস তো জানি, গাঁজার চাষ করছিস নাকি চোলাই মদের ভাটি বানিয়েছিস? জগা ঘাড় চুলকোতে চুলকোতে বলল, আপনাকে আবার গন্ধের কথা কে বলল? আরে এ মালগুলোকে বলিহারি যাই, সালা শ্মশানে কি গোলাপ ফুলের বাগান করবি নাকি? এখানে মরা আছে মরা, প্রত্যেক দিন 10-12 মরা আছে, একটার পর একটা চিতা জলে, এখানে ভালো গন্ধটা কোত্থেকে আসবে? দারোগা সাহেব কিচ্ছু বললেন না, বোধহয় তিনিও কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন, তাই চুপ করেই বাঁ হাতের তালুতে লাঠির বাড়ি মারতে লাগলেন। কিন্তু একেবারে উপর মহল থেকে খোঁচা এসেছে যে শ্মশানে কিছু একটা হচ্ছে, গন্ধে নাকি টিকা যাচ্ছে না, জগার ওপর নজর রাখতে বলা হয়েছে। ভগবান জানে হঠাৎ উপর মহলে এই কাজল দিঘির শ্মশান নিয়ে এত চিন্তা হলো কেন। এমনি কোনো সাধারণ মানুষ রিপোর্ট লেখালে বইয়েই গিয়েছিল দারোগা সাহেবের এই সাত সকালে লোক লস্কর নিয়ে এখানে এসে হুল্লোড় করতে। জগা ঘাড় চুলকোতে চুলকোতে বিরক্তিতে আরও কিছুটা কাঁচা খিস্তি দিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই একজন কনস্টেবল মরণ কুয়োর ধার থেকে চিৎকার করে উঠল। লোকটাকে দেখেই মনে হলো কিছু একটা বিভৎস জিনিস দেখেছে সে, চোখ দুটো যেন বিস্ফারিত হয়ে গেছে, হাত পা চলা বন্ধ হয়ে গেছে, যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে আছে। মরণকুয়োর সামনে থেকে লোকটাকে চেঁচাতে দেখে জগার বোধহয় আবার একবার মনে পড়ল কুয়োর ভেতরটা তাঁর আর দেখা হয়নি, সেখানে নির্ঘাত কিছু একটা হয়েছে। জগা এবারে মাথা চুলকোতে চুলকোতে বলল, আরে বই গন্ধটা না, একখানা গন্ধ কুয়োর ভেতর থেকে আসে রোজ, রোজই ভাবি দেখবো দেখবো কিন্তু আর দেখা হয় না। ওর নির্ঘাত এখানে কোনো কুকুর বা শিয়াল পড়ে গিয়ে আটকে গিয়েছিল, আর তারপরে যা হয় আর কি, বেরোতে না পেরে মরে গেছি। মাইরি বলছি দারোগা সাহেব, রোজ ভেবেছি একবার গলা বাড়িয়ে দেখবো, কিন্তু নানা কাজই আর হয়ে ওঠে না। হ্যাঁ জানি, তোর কত কাজ। দারোগা সাহেব আর জগা দুজন কথা বলতে বলতে এগিয়ে আসছিল কুয়োর দিকে। কনস্টেবলটা এখনও যে ওইভাবে দাঁড়িয়ে আছে সেটার চোখে পড়েনি তাদের, পড়লেও তেমন করে আর পাত্তা কেউ দেয়নি। হাসতে হাসতে কথা বলতে বলতেই তারা দুজন তাকালো কুয়োর মধ্যে শুধু কয়েক মুহূর্ত। দারোগা মশাই ছিটকে সরে এসে হরহর করে বমি করে ফেললেন। জগার মতো লোকও চোখ দুটো বিস্ফারিত করে দেখতে লাগল। ওই অনেকটা কনস্টেবলের মতোই অবস্থা হয়েছে তার, কুয়োর মধ্যে পড়ে আছে একটার পর একটা বাচ্চা মেয়ের মৃতদেহ, মেয়েগুলোর শরীরে একটা সুতোও নেই, কিন্তু লাশ তো পৌঁছে গলে গেছে। তাদের দেখে আর কিচ্ছু বোঝা যায় না, কিন্তু একটা মেয়েকে মনে হচ্ছে যেন সবেমাত্র কালকেই ফেলা হয়েছে এই কুয়োতে। চোখ দুটো যেন যন্ত্রণায় ঠিকরে বেরিয়ে আসছে, মুখের মধ্যে বোধহয় চেপে কাপড় ঠুসে দেওয়া হয়েছিল, ঠোঁটের দুপাশ দিয়ে শুকিয়ে যাওয়া রক্তের দাগ নেমে এসেছে গলা অবধি, সারা গায়ে আঁচড়ের দাগ,
দুটো না ফোটা স্তনবৃন্তকে যেন ছিঁড়ে উপড়ে নিয়েছে। দুপায়ের মাঝখান দিয়ে রক্তের ধারা নেমে এসেছে গোড়ালি পর্যন্ত। কুয়োটা বেশ গভীর, আগে ওপর হেঁকে তাকালে তল খুঁজে পাওয়া যেত না, কিন্তু এখন বেশ স্পষ্ট দেখা যাচ্ছে মেয়েগুলোকে। তার মানে না জানি কত লাশ জমা হয়েছে কুয়োর মধ্যে, এখন এতটা ওপর অবধি চলে এসেছে বলেই হয়তো এত গন্ধ আসে নাকি। জগা মাথায় হাত দিয়ে বসে পড়ল। হারামির বাচ্চা, এইটুকু বাচ্চা আমি আর কি হাল করে ছেড়েছে? আমার নাকের ডগায় সালা এইসব কাণ্ড হচ্ছে, আর আমি বড় খানকি ছেলে কিচ্ছু টের পেলাম না। দারোগা সাহেব হাঁপাতে হাঁপাতে এসে ঠাস করে একটা চড় মারল জগার কালে। ও, তবে এই কাণ্ড চলছে এতদিন ধরে এখানে, তাই বলি দুদিন অন্তর অন্তর একটা করে বাচ্চা মেয়ে নিখোঁজ হয়ে যায়। শুধু এই গ্রামে না, আশেপাশের গ্রাম থেকেও খবর আসে। আমি ভাবি কি জানি কোনো বড় পাচার টাচার চক্র হবে বোধ হয়। এ শালা এই কুয়োর ধারে মেয়েগুলোকে নিয়ে এই অধর্ম করে। কথা বলতে বলতেই দারোগা সাহেব ঠাস ফটাস করে কয়েকটা থাপ্পড় মেরে দিল জগার কালে। আজ পর্যন্ত জগা এভাবে কোনোদিনও একতরফা মার খায়নি। আজ জগার শ্যাঙাতরাও সামনে আসতে পারছে না। কুয়োতে অতগুলো মেয়ের লাশ তারাও দেখেছে, কিন্তু এতগুলো মেয়ে এলো কোত্থেকে? এই মরণ কুয়োর ধারে তারা ছাড়া তো কেউ যায় না। তাহলে যখন তারা মাল খেয়ে বেহুশ হয়ে যায়, তখন কি তাদের গুরু এই মেয়েগুলোকে নিয়ে আসে এখানে? লোটে একবার এগিয়ে গিয়ে কিছু বলতে গেল, কিন্তু ফলি হাতটা চেপে ধরল তার। যাস না ওদিকে, এ হেব্বি বড় কেসে ফেঁসেছে গুরু। এখন আমরা ওদিকে গেলে দারোগা সাহেব আমাদেরও ছাড়বে না, আমাদেরও কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। বেশ কয়েকটা লাথি কিল চড় ঘুষি খাওয়ার পর বোধহয় জগার হুঁশ ফিরল। রাতের নেশাটা একটু একটু করে কাটল বোধহয়। অবশ্য এসব মার জগার গা সওয়া হয়ে গেছে। তার যা মজবুত শরীর, দারোগা সাহেবের থলথলে হাতের মারে তার কিছুই যায় আসে না। মার খেতে খেতে বরং জগা হেসেই ফেলল। এই কেন করেছি? আপনি কি ভাবছেন এসব আমার কাজ নাকি? আরে না না, ছি ছি ছি, আরে জগা সারাল হতে পারে কিন্তু শয়তান নয়, এ কোনো পড়া হারামির বাচ্চার কাজ। সারা মেয়েগুলোকে মেরে এখানে কেটে ফেলে দিয়েছে। মা শ্মশান কালীর দিব্যি বলছি স্যার, এই মরা ছুঁয়ে আমি বলছি, এই কাজ আমি করিনি দারোগা সাহেব। জগা কুয়োর মধ্যে হাত ঢুকিয়ে কালকের সেই মরা মেয়েটাকে ছোবার চেষ্টা করল। দারোগা সাহেব আবার এগিয়ে এসে ঠাস করে জগার গালে থাপ্পড় কষালো। ইয়ার কি হচ্ছে নাকি? আমাকে কি পেয়েছিস তুই? একদম মরার গায়ে হাত দিবি না বলে দিচ্ছি। প্রমাণ লুপাটের চেষ্টা করছিস তাই না? আমি সব বুঝি। চল তুই থানায়, একেবারে পেঁদিয়ে বৃন্দাবন দেখিয়ে দেব। আজ সকাল থেকেই শ্মশানে লোক জড় হয়েছে, না মরা আসেনি এখনো একটাও। দারোগা মশাইকে এখানে আসতে দেখেই কয়েকজন লোক এসেছিল। এখন হয়তো তাদের থেকে খবর পেয়েই আরও বেশ কয়েকজন এসে জড়ো হয়েছে। থানা থেকে আরও পুলিশ এসেছে, মেয়েগুলোকে কুয়ো থেকে তুলতে হবে তো। কিন্তু এ পুলিশের কম্ম নয়, তুলবে কি? কুয়োর ধারে যেতে এই সকলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওপরের একটা দুটো মেয়ের তবু শরীরটা আছে, নিচের দিকে আর কিচ্ছু নেই। তুলতে গেলে গলে গলে মাংস পড়ে যাচ্ছে। জগা একবার ঢংকিলে বলল, ও দারোগা সাহেব, এদের আবার তুলছেন কেন? এই কুয়োর মধ্যেই নয় জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। কথা শেষ না হতেই আবার তার গালে এসে পড়ল দারোগা সাহেবের থাপ্পড়। খালি প্রমাণ লোপাটের চিন্তা তাই না? সেটাই তো করতিস। আমি এখানে না এসে পড়লে সেটাই তো করতিস, ভাবতে পারিস নি না? আমার চোখে পড়ে যাবে। ওরে, আমি হচ্ছি দারোগা হরিনাথ বাড়ুজ্জে। আমার চোখ থেকে কোনো পাপ কাজ লুকানো যায় না। এই দারোগা সাহেব একদম ছাড়বেন না,
এই হারামজাদা শয়তানকে একেবারে ছাড়বেন না। এই সব পুলিশ আইন কানুন থানা নয়, একেবারে এই কাজল দিঘির মানুষের হাতে ছেড়ে দিন এটাকে, পিটিয়ে এটার বিষ দাঁত ভেঙে দেব। আজ সকালে সবেমাত্র নিমের দাঁতন শুরু করেছিল নূপুরের শ্বশুর, আর তখনই যেন কীভাবে এই খবরটা তার কানে চলে আসে, আর কানে আসা মাত্রই শ্মশানে দৌড়ে এসেছেন তিনি। সেদিন এই লোকটা অনেক ভুগিয়েছে, এক হাট লোকের সামনে প্রচুর বেইজ্জত হতে হয়েছে তাকে। আজ সেই দিনের অপমানের একেবারে কড়ায় গণ্ডায় শোধ তুলবেন তিনি। তবে কথাটা বলে একবার ভাবলেন তিনি, যাতে চাঁড়াল, এই সাত সকালে গায়ে হাত দিলে আবার স্নান করতে হবে, তাই সব দিক বাঁচিয়ে আবার চিৎকার করে উঠলেন, দারোগামশাই ছাড়বেন না বেটাকে, ছাড়বেন না, একেবারে মারতে মারতে নিয়ে যান রাস্তা দিয়ে। তবে দারোগামশাইকে সবিস্তারে আর কিছু বলতে হলো না, তিনি প্রথম থেকেই আজ মারার ছন্দেই আছেন। জগার হাত পিছমোড়া করে বেঁধে 10-12 জন কনস্টেবল মিলে মারতে মারতে নিয়ে গেল থানাতে। মারের চোটে বারবার হুমড়ি খেয়ে পড়ছে জগা, তারপর আবার উঠে দাঁড়াতে না দাঁড়াতেই মার এসে পড়ছে পিঠে। দুপাশে সারা কাজল দিঘির লোক দাঁড়িয়ে রয়েছে, মহিলারা মুখে আঁচল চাপা দিয়ে দেখছে। কাজল দিঘি থেকে বহুদিন আগে কিছু বাচ্চা মেয়ে হারিয়ে গিয়েছিল অনেকদিন আগে, তাদের মা বাবারাও হয়তো এতদিনে ভুলে গিয়েছিল মেয়েগুলোর কথা, কিন্তু আজ এমন কাণ্ড কানে আসার পর যেন নতুন করে শোক পেয়েছে তারা। সেই পচে যাওয়া অর্ধেক কঙ্কাল হয়ে যাওয়া লাশগুলো থেকে নিজেদের মেয়েকে হয়তো খুঁজে পায়নি তারা, কিন্তু জগার উপর তাদের আক্রোশ যে যাওয়ার নয়। পুলিশেরা মেরে মেরে ক্লান্ত হলে তখন সেই বাবা মায়েরা ছুটে আসে। মার খেতে খেতে জগা যখন থানায় পৌঁছল তখন তার আর হুঁশ নেই বললেই চলে, মাথাটা তো আগেই ফেটেছিল, সেটা বোধহয় আবার ফেটে গেছে, গলগল করে রক্ত বের হচ্ছে, মাটিতে আছাড় খেতে খেতে গায়ের অনেক জায়গায় ছড়ে গেছে, ঠোঁটের দুপাশে কেটে গিয়ে রক্ত জমাট বেঁধে আছে। দারোগা মশাই জগার শরীরটাকে থানার মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে একদলা থুতু ছিটিয়ে দিল তার উপরে, তারপর নিজের কনস্টেবলদের দিকে তাকিয়ে বলল, দে মালটাকে লকআপে ঢুকিয়ে দে, আজ তো শুক্রবার, বেলা পড়ে এসেছে, সদরে নিয়ে যেতে নিয়ে যেতে কোর্ট বন্ধ হয়ে যাবে, কাল শনিবার, তারপর রবিবার, তারপর আবার একদিন সরকারি ছুটি, কোর্টে নিয়ে যেতে নিয়ে যেতে সেই মঙ্গলবার, দেখা যাক ততদিন মালটা বেঁচে থাকে কি না। দুজন কনস্টেবল জগার দুহাত ধরে টানতে টানতে নিয়ে গেল লকআপের দিকে, তারপর আরেকবার জগার বেহু শরীরটাকে লকআপের ভেতরে ছুঁড়ে ফেলে দিয়ে ঘটান করে দরজাটা টেনে দিল। সে সকাল থেকে এক ফোঁটাও জল পড়েনি পেটে, যদিও শরীরে কোনো সার নেই তবুও মাঝে মাঝে যেন কেঁপে কেঁপে উঠছে শরীরটা, ঠোঁটটা আলতো করে নড়ছে একটু একটু করে, বোধহয় জল চাইছে, তবে সেই আওয়াজ পৌঁছচ্ছে না কারো কানে। হঠাৎ মনে হল জেলখানার দরজাটা ক্যাচ করে খুলে গেল, এক ঝলক ঠান্ডা হাওয়া ঢুকে এলো ভেতরে, একটা রিন রিনে নূপুরের শব্দ ভেসে আসছে যেন কোথা থেকে। জগা অনেক কষ্টে চোখ খুলল, সব আবছা, সব অন্ধকার, চারিদিকে কেমন যেন ধোঁয়া ধোঁয়া, আর সেই ধোঁয়া ভেদ করে দেখা যাচ্ছে একটা বাচ্চা মেয়ে এক পায়ে লাফিয়ে লাফিয়ে এক্কা দোক্কা খেলছে আর কি যেন একটা বলছে। জগা কান পেতে শোনার চেষ্টা করল, ছড়াটা বলছে আর জগার চারিদিকে এক পায়ে লাফাতে লাফাতে ঘুরছে। জগা ফ্যালফ্যাল করে চেয়ে রইল মেয়েটার দিকে, কেমন যেন চেনা চেনা লাগছে মেয়েটাকে, কিন্তু তবুও চিনতে পারছে না মেয়েটাকে। এক পায়ে লাফাতে লাফাতে ঘুরতে ঘুরতে একসময় জগার সামনে বসে পড়ল, তোমাকে ওরা খুব মেরেছে না, আমাকেও মেরেছে, এবার
এবার দেখো ওদের আমি খুব মারবো। মেয়েটার মুখটা কেমন আচ্ছা হয়ে গেল, আর তারপরেই জগার চোখের সামনে ভেসে উঠল সকালে কুয়োতে পাওয়া প্রথম মেয়েটার লাশ। সম্পূর্ণ নগ্ন ক্ষতবিক্ষত একটা শরীর। কাজল দিঘির রাতটা যেন একেবারে কুমারী মেয়ের চোখের কাজলের মতোই কালো, কিচ্ছু দেখা যায় না। আলের ধার ধরে অন্ধকারে কে যেন এগিয়ে চলেছে তম্বুলি নদীর দিকে। লোকটাকে দেখা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে যেন একটা হ্যারিকেন দুলতে দুলতে ভাসতে ভাসতে চলেছে। দূর থেকে হ্যারিকেনের আলোটাকে আসতে দেখেই নদীর ধারে বসে থাকা দুটো ছায়ামূর্তি যেন নড়ে চড়ে বসল। ওই যে মাস্টার এসে পড়েছে। এসে তো পড়েছে, কিন্তু হাত যে ফাঁকা। ও মাস্টার, রাতের বেলা এলে হাতখানা ফাঁকা কেন হে? মাছ কোথায়? আর জালে মাছ পড়েনি? যে ছায়ামূর্তিটা এতক্ষণ হ্যারিকেনাতে আসছিল সে এখন নদীর পাশে ঘাস বেছানো মাটিটায় ধপ করে বসিয়ে রাখল হ্যারিকেনটা। সেই আলোতে এখন দুজনের মুখ স্পষ্ট করে দেখা যাচ্ছে, নূপুরের শ্বশুর পঞ্চায়েত প্রধানের চেলা নিতাই ঘোষ আর দারোগা রামরতন হালদার। আর যে এতক্ষণ গ্রামের আল রাস্তা দিয়ে হ্যারিকেন হাতে হেঁটে হেঁটে আসছিল সে আর কেউ নয়, এই গ্রামের মাস্টার গগন তালুকদার। শুধু এই গ্রাম নয়, আশেপাশের অনেক গ্রামে ঝোলা কাঁধে করে সে ঘুরে বেড়ায়। গ্রামের ছেলেমেয়েরা তো আর সবসময় স্কুলে যেতে পারে না, দিনের বেলায় স্কুলে গেলে ক্ষেতের কাজ করবে কে? তারপর বাবা মা হয়তো খেতে গেছে, বাড়িতে আরও ছোট ভাই বোন আছে, তাদেরকেও তো দেখতে হয়। তাই বাড়ির বড় দাদা বা দিদির আর স্কুলে যাওয়া হয় না। আর গ্রামের মেয়েগুলো তো 5-7 বছর বয়স থেকেই কোলে ছোট ভাইকে নিয়ে উনুনে ফোঁ দিতে অভ্যস্ত। তাই গগন মাস্টার রাতের বেলায় প্রত্যেকের বাড়ি গিয়ে গিয়ে একজনকে পড়িয়ে আসে। অবশ্য এই ব্যাপারটা সবাই জানে, আর জানে না সেটা হলো এমন করে পড়াতে পড়াতেই ছোট ছোট বাচ্চা মেয়েকে কখনো ফুসলে, কখনো লাড্ডুর ভেতরে ওষুধ মাখিয়ে খাইয়ে অজ্ঞান করে তুলে নিয়ে আসে এই তম্বুলি নদীর ধারে। আজ নয়, বেশ কয়েক বছর ধরেই চলছে এই কাণ্ড। এই নদীর ধারে রাতের বেলায় নিতাই ঘোষ, দারোগা রামরতন আর গগন মাস্টার বনভোজনে মাতে। যেমন করে লোকে বনভোজনের সময় শিকার করা বনমুরগিকে লোহার গরম শিকে এঁফোড় ওফোড় করে আগুনে সেঁকে তারপর তার মাংস খুবলে খুবলে খায়, ঠিক তেমনই গগন মাস্টারের শিকার করে আনা মেয়েগুলোকে এই তিন শয়তান মিলে খুবলে খুবলে খায়। এদের দৌড়াতে নরম কচি শরীরগুলো যেন তালগোল পাকিয়ে যায়। তারপর একের পর এক একের পর এক ভারী শরীরের ভার সইতে সইতে যখন সেই নরম কচি শরীরগুলোর স্পন্দন থেমে যায় তখন গগন মাস্টার সেই রক্ত আর পৌরুষের নির্যাস মাখা শরীরগুলোকে টানতে টানতে নিয়ে গিয়ে মরণ কুয়ে ফেলে আসে। এতকাল ধরে এমনটাই হয়ে আসছিল, মরণ কুয়োর ধারে কেউ চায় না, শুধু থাকে জগা আর তার চেলারা। রাত যত গভীর হয় জগাদের শরীর থেকে জ্ঞান বা হুঁশ নামক বস্তুটাই বিদায় হয়ে যায়। বাচ্চা মেয়ে কেন, কুয়োর মধ্যে বোম ফেললেও জগাদের হুঁশ ফেরে না। কিন্তু কদিন ধরে ওরা তিনজনেই বেশ চিন্তায় পড়ে গিয়েছিল, কুয়োর ভেতরে এত লাশ জমা হয়েছে যে পচা গন্ধ বেশ ভালোই টের পাওয়া যায়। নেহাতই চাঁড়ালগুলো এসবের ঊর্ধ্বে উঠে বিরাজ করে সবসময়, তাই হয়তো টের পায় না। কিন্তু কাল রাতে খুবলে খাবলে খাওয়া মেয়েটার লাশ কুয়োতে ফেলার সময় নূপুরকে দেখতে পায় গগন মাস্টার। সদ্য বিধবা নিতাই ঘোষের পুত্রবধূর অমন বেশ বাসহীন আলুথালু চেহারা দেখে সে যত না অবাক হয়েছে
তার চেয়ে চিন্তিত হয়েছে এই কুয়োর রহস্য জানাজানি হয়ে যাওয়ার ভয়। জগা না হয় সদাসর্বদা মাল খেয়ে টং হয়ে থাকে, আর তাছাড়া মরা ঘেটে ঘেটে মরার গন্ধ আর ওদের নাকে লাগে না তেমন। কিন্তু নূপুর তো আর তেমন ধারা মেয়ে নয়, তার নাকে কি আর গন্ধ লাগবে না? সে যদি রোজ এখানে আসা যাওয়া শুরু করে তাহলে তো দুদিন বাদেই সে জগাকে কুয়োর ভেতরে নামানো করাবে। গগন মাস্টার তখনই প্রমাদ করে, আর মেয়ে ফেলা যাবে না ওই কুয়োয়। সেই রাতেই তম্বলি নদীর ধারে ফিরে এসে শলা করে অন্য দুজনের জন্য। নিতাই ঘোষের রক্ত গরম হয়ে ওঠে। যে মেয়েটার জন্য সেদিন শ্মশানে জগার সাথে এত ক্যাঁচাল বাঁধল, সেই মেয়েটাই নাকি এসে জগার কোলে এসে বসেছে। শালাই মেয়েগুলোর সাথে আর বাজারের রেন্ডিদের কোনো পার্থক্য নেই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মেয়েটা তো হাতের মধ্যেই আছে। এত যখন শরীর গরম তখন একবার মুখ ফুটে বললেই তো পারত। বাড়িতে কি পুরুষ মানুষের অভাব আছে নাকি? নিতাই ঘোষ তো নিজেই আছেন, তা নয় একটা চাঁড়ালের গলায় ঝুলে নাকি কুয়োর ধারে ফষ্টি নষ্টি করছে। ঠিক আছে, ওই মেয়েকে না হয় দেখে নেওয়া যাবে, তার আগে ওই চাঁড়ালটাকে আগে দেখতে হবে। তখনই তিনজনে মিলে ঠিক করে সকাল হতে না হতেই শ্মশানে হাজির হয়ে জগার ঠিক মতো ঘুম ভাঙার আগেই ওই কুয়োর রহস্য সকলের সামনে আনতে হবে। বহুদিন ধরে ওখানে মরা পড়ছে, ওগুলোর একটা ব্যবস্থা করতে হবে। একসাথে দুটো কাজ হয়ে যাবে, ওই পচা মরাগুলোর একটা গতি হয়ে যাবে, আর তার সাথে সব দোষ জগার ওপর চাপিয়ে ওর নিজের হাতে সাজানো চিতায় ওকেই তুলে দেওয়া যাবে। গগন মাস্টার নিতাই ঘোষ আর দারোগার দিকে তাকিয়ে ধপ করে বসে পড়ল মাটিতে। আপনাদের শখ দেখলে মাইরি আমার হার্ট অ্যাটাক হয়ে যায়। কি করে বলেন বলুন তো, আপনারা দেখছেন তো গ্রামে সকাল থেকে কি ঝামেলা শুরু হয়েছে। জগার ওপর দোষ চাপিয়ে দেওয়া হয়েছে, লোকে ওকে মারতে মারতে জেলে পুড়ে দিয়েছে, ব্যাস এতেই বুঝি সব শেষ হয়ে গেল। আর মশাই রাত না পোহাতেই যদি আবার মেয়ে হাঁপিস হতে শুরু করে তবে লোকের মনে সন্দেহ হবে না বুঝি। এখন কদিন শুকনোই থাকুন, আস্তে আস্তে লোকে আবার যখন সব ভুলতে বসবে তখন না হয় আমরা আবার আমাদের পুরনো খেলা চালু করব। তার আগে একদম চুপ করে থাকুন। গগন মাস্টারের কথা শুনে হেঁচকে তুললেন নিতাই ঘোষ। এই মেরেছে, এই শুকনো থাকতে হবে নাকি? হ্যাঁ মাইরি কতদিন শুকনো থাকতে হবে? এক কাজ করি, আমার বাড়ি থেকে ওই রান্ডিটাকে তুলে আনি। ওঁচি মেয়ে অনেক হয়েছে, আজ না হয় একটু একটু রসালো কিছু হোক। দারোগা মশাই তাড়াতাড়ি হাত চেপে ধরলেন নিতাই ঘোষের। একদম না, ও কাজ করতে যাবেন না, লোক জানতে পারলে সব ফাঁস হয়ে যাবে। আর ওই পুচকে পুচকে মেয়ে হয় গগন মাস্টার, ওই ফেলে আসে কুয়োতে, অত বড় মেয়ে মানুষটাকে ফেলবেন কোথায় বলুন তো? আর তাছাড়া এখন কিছুদিন ওই কুয়োর ধারে যাওয়া ঠিক নয়, কে জানে কি থেকে কি হয়। জগা জেলে আছে, কিন্তু জগার চেলারা তো সব এখন ওই শ্মশানে আছে। একবার যদি টের পায় তাহলে শরীরের আর একটা হাড়ও আস্ত থাকবে না। শেষ পর্যন্ত গলায় শুধু সোনালী তরল ঢেলেই শান্ত থাকতে হলো বেচারাদের। রাতটা যখন ভোর হব হব করছে তখন আবার গগন মাস্টার রওনা দিল নিজের স্কুল বাড়ির পাশে সরকারি কোয়ার্টারে। মোরগ ডাকতে এখনো ঘণ্টাখানেক দেরি আছে, কাল স্কুল নেই, একটু বেশি সময় বিছানায় গড়িয়ে নেওয়া যাবে। দারোগা সাহেব আর নিতাই ঘোষ এখনও নদীর ধারেই চিৎপটান হয়ে শুয়ে রয়েছে। বয়স একটু বেশি তাই ওরা একটু বেশিই আয়েসি, অত তাড়াতাড়ি ওদের ঘোর কাটে না। এই কাজল দিঘির অনেক কানাগুজো গলি চেনা আছে গগন মাস্টারের, বিশেষত ওই মেয়ে তুলে আনতে গেলে এসব লুকোনো ঝোপঝাড়ে ঘেরা আনাচে কানাচগুলো দরকার হয়। এসব গলিগুবজি দিয়ে কয়েক মিনিটের মধ্যেই নিজের ডেরায় চলে এলো গগন মাস্টার। ঘরের দরজাটা বন্ধ করে নিজের বিছানায় শরীরটা ছুঁড়ে ফেলতে যাবে, ঠিক তখনই কে যেন দরজায় ঘা দিল। চমকে উঠল গগন মাস্টার।
এখন আবার কে এলো? এটা আবার একটা সময় হলো নাকি মানুষের বাড়িতে আসার? নিজের গালেই একটা ঠাস করে থাপ্পড় মেরে গগন মাস্টার বলল, দুঃসালা, বলেছি না এত মাল খাবি না, কানে একটু বেশি শুনছিস, এখন আবার কে আসতে পারে? হ্যাঁ, দরজা না খুলেই খাটের ওপর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল গগন মাস্টার। আবার ঠিক সেই সময় দরজায় ধাক্কা দেওয়ার শব্দ ভেসে এলো, এবার খুব স্পষ্ট, মনের ভুল নয়। গগন মাস্টার খাটের ওপর উঠে বসল, একটা হিংস্র হাসি ফুটে উঠল তার মুখে। মনে পড়ে গেল আগের দিন কুয়োর ধারে বিবস্ত্রা নূপুরের কথা। তাহলে আজকে রাতে জগাকে না পেয়ে কি তার বাড়ি এসেছে নাকি মেয়েটা? তারপর নিজেই কেমন ঢোঁক কিনল, তাই কি কখনো হয় নাকি? গগন মাস্টারকে অবশ্য নূপুর কয়েকবার দেখেছে নিতাই ঘোষের বাড়ি, কিন্তু তাই বলে কথা কওয়া নেই একেবারে রাতের বেলা বাড়ি এসে উঠবে, তাই কি আর হতে পারে? আবার একবার দরজায় ঘা পড়ল, গগন মাস্টার খেঁকে উঠল। আসছি, কোন শালারে মরতে এসেছিস এখানে? দরজাটা খুলল গগন মাস্টার, কেউ নেই, শুধু জমাট বাঁধা অন্ধকার আর বিভৎস গা গুলিয়ে ওঠা একটা গন্ধ। গগন মাস্টার ভুরু কুঁচকে বাইরের সেই অন্ধকারটার দিকে তাকিয়ে দুই তিনবার ওয়াক ওয়াক করে উঠল। এই কে রে, আমার ঘরের সামনে কি ফেলে গেলি রে? গগন মাস্টারের কথা শেষ হলো না, তার মধ্যেই কিরকম বিভৎস দেখতে পোকা কিলবিল করে ঢুকে এলো ঘরে। একটা দুটো নয়, অনেক শত সহস্র পোকা। গগন মাস্টার চিৎকার করে সেই পোকাগুলোকে ছাড়াতে লাগলো শরীর থেকে, কিন্তু তার আগেই একটা পোকার জায়গায় হাজার হাজার পোকা দখল করে নিতে লাগল। গগন মাস্টার পাগলের মতো নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলতে লাগল। যদি জামার সাথে পোকাগুলো চলে যায়, না, তাতে কোনো লাভ হলো না। পোকাগুলো যেন নগ্ন শরীর পেয়ে আরও দ্বিগুণ উৎসাহে ছাপিয়ে পড়ল গগন মাস্টারের উপরে। গগন মাস্টারের রক্তাক্ত শরীরটা মাটিতে পড়ে ছটফট করতে লাগল। একটা হালকা নূপুরের আওয়াজ আসছে কেন? একটা নয়, অনেকগুলো। বেশ কয়েকটা নূপুর পড়া পা এগিয়ে আসছে গগন মাস্টারের দিকে। গগন মাস্টার দেখল বেশ কয়েকটা বাচ্চা মেয়ে এক পায়ে লাফাতে লাফাতে তার চারিদিক ঘিরে ঘুরে চলেছে আর বলছে, আর প্রত্যেকবার খ্যাঁকশিয়ালের মাথা বলার সাথে সাথে খাবলা মেরে মাস্টারের শরীর থেকে মাংস তুলে নিচ্ছে। গগন মাস্টার পাগলের মতন চিৎকার করছে, কেউ কি নেই নাকি আশেপাশে তার চিৎকার শোনার মতন? নেই বোধহয়। পরপর তিন দিন ছুটি থাকায় অনেক মাস্টারই বাড়ি গেছে, যারা আছে তাদের কানে বোধহয় গগন মাস্টারের চিৎকার পৌঁছচ্ছে না। আর পৌঁছলেও এত রাতে কিসের না কিসের চিৎকার? গাগঞ্জে কিসের না কিসের চিৎকার ঠিক মতো না বুঝেই পাগলের মতো কেউ ছুটে আসে নাকি? কেউ এলো না। গগন মাস্টারের চিৎকার একসময় থেমে গিয়ে হালকা গোঙানিতে পরিণত হল, আর ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্ট হচ্ছে সেই অতি প্রাকৃত আওয়াজ। একসময় এই ছড়াটাই শিখিয়েছিল মেয়েগুলোকে গগন মাস্টার। প্রত্যেকবার খ্যাঁকশিয়ালের মাথা বলার সাথে সাথে কাতুকুতু দিত গগন মাস্টার, আর বেচারি মেয়েগুলো না বুঝে খিলখিল করে হেসে উঠত। আর যখন নদীর ধারে ওই তিন শয়তান নারী মাংস খেত, তখনও ছিল এই এক নিয়ম, তিনজনে একসাথে চিৎকার করে বলতো,
ইকির মিকির চাম চিকির চামে কাটা মজুমদার ধেলো দামোদর। আর প্রত্যেকবার খ্যাকশিয়ালের মাথা বলার সাথে সাথে তিনজনে মিলে খাবলে ছিঁড়ে নিত মেয়েগুলোর জামা। এইভাবে একটু একটু করে সম্পূর্ণ বিবস্ত্র করত ওদের। শরীরে যখন আর কোনো কাপড় থাকত না, তখন একইভাবে ছড়া বলতে বলতে আঁচড় বসাত ওদের নরম শরীরে। ভয়ে সিটিয়ে যেত মেয়েগুলো। আজ বোধ হয় সব কিছু ফিরিয়ে দেওয়ার পালা। গগন মাস্টারের রক্তাক্ত শরীরটা এখনো কেঁপে কেঁপে উঠছে। শরীরে কোথাও আর চামড়া দেখা যাচ্ছে না। সারা শরীরের রক্ত খেকো পোকা কিলবিল করছে। কোনো কিছু বলার শক্তি আর নেই গগন মাস্টারের। তবে ঠোঁট দুটো এখনো কেঁপে কেঁপে বোধহয় মৃত্যু ভিক্ষে চাইছে। কিন্তু এখনো বোধহয় সেই সময় আসেনি। তার সেই রক্তাক্ত শরীর ঘিরে এক পায়ে লাফিয়ে চলেছে অগণিত নগ্ন শিশু আর বলে চলেছে, সকাল থেকে গগন মাস্টারের বাড়ির সামনে তিল ধারণের জায়গা নেই। ঘুম ভেঙে দারোগা মশাই খবরখানা পেয়েই ছুটে এসেছেন। এরকম বিভৎস মৃতদেহ কেউ যেন কোনো কালে দেখেনি। একদিন আগে মরণকুয়ো থেকে অবশ্য কিছু বাচ্চা মেয়ের শরীর পাওয়া গিয়েছিল, সেগুলো বিভৎস ছিল বটে, কিন্তু এই মৃতদেহ যেন আরও বিভৎস ভয়ানক। সারা শরীরে চামড়া বলে কিচ্ছু নেই, শুধু রক্তাক্ত মাংসের একটা পিণ্ড মাত্র। তার উপরে কিছু রক্তক্ষেক বিভৎস পোকা ঘুরে বেড়াচ্ছে এখনো। মৃত মানুষ বা জীবজন্তুর শরীর কুড়ে কুড়ে খায় এই পোকা। কে জানে এই পোকা এখানে এলো কি করে? এই মৃতদেহ যে গগন মাস্টারের তা বোঝাই যেত না যদি না এই শরীরটা স্কুল বাড়ির লাগোয়া মাস্টারদের কোয়ার্টার থেকে পাওয়া যেত। না হলে হয়তো বোঝাই যেত না যে এটা মাস্টারের মৃতদেহ। কিন্তু এর চেয়েও অবাক হওয়ার ব্যাপার আছে আরও একটা। মাস্টারের শরীর ঘিরে কাদের যেন পায়ের ছাপ। ছোট ছোট পায়ের ছাপ ঘিরে আছে মাস্টারের দেহ। মনে হচ্ছে কাল সারা রাত কারা যেন এই মৃতদেহ ঘিরে নৃত্য করে বেরিয়েছে। দারোগা সাহেবের চুল খাড়া হয়ে গেল। এ কি ভয়ানক কাণ্ড! মাস্টার মরুক, তাতে ক্ষতি নেই, কিন্তু তাকে মারল কে? তার শরীর ঘিরে ও কার পায়ের ছাপ? পঞ্চায়েতের সদস্য হিসেবে ভিড়ের মধ্যে নিতাই ঘোষও ছিলেন সেখানে। তার সাথে একটু চোখাচোখি হতে ইশারায় কথা হলো দারোগা মশাইয়ের। এখানে সবার সামনে তো আর সব কথা বলা যায় না, রাতে একবার তম্বলি নদীর ধারে দেখা করতে হবে। তবে দারোগা মশাইয়ের কেন যেন সন্দেহ হচ্ছে বারবার। জগাকে ধরার পর থেকেই এই ভৌতিক কাণ্ড হচ্ছে। তার মানে এসব জগার চেয়ালাড়া করাচ্ছে না তো? কথাটা মনে আসতেই মাথাটা যেন একেবারে আগুন হয়ে গেল। লাশটাকে কনস্টেবলদের হাওয়ালে করে দিয়ে দারোগা সাহেব একেবারে দুমদাম পা ফেলে জিপে এসে বসলেন। বসেই হুকুম করলেন, চল থানায়। থানায় এসেই সোজা লকআপে জগার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে দেওয়ালে ঠুকে দিল মাথাটা। ব্যথা একবার উক করে উঠল জগা। খুব তেল বেড়েছে না তোর? এত সাহস নিজের চেলাদের লাগিয়েছিস আমাদের পেছনে? মাস্টারকে কেন খুন করলি বল? কি জানিস তুই? কি জানিস আমাদের সম্বন্ধে? বল, বলতেই হবে তোকে। জগা বেচারা প্রথম দিন থেকে খামোখাই মার খেয়ে আসছে। সে খাক,
যাতে চাঁড়াল এমন বিনা কারণে কথা নেই বার্তা নেই মার খাওয়া তার অভ্যেস আছে। কিন্তু দারোগা মশাই কি যে সব বলে যাচ্ছেন তার যে কোনো মাথামুন্ডু বুঝতে পারছে না জগা। একবার বিড়বিড় করে কি একটা বলতে গেল, তার আগেই দারোগা মশাই আবার দমাস করে দেওয়ালে ঠুকে দিল জগার মাথা। নিজে বেটা জেলে পচে মরছিস, তাতে কি এত সাহস চেলাদের দিয়ে কাজ করাচ্ছিস? ঠিক গন্ধে গন্ধে খবর পেয়ে গেছিস না? কে বলেছে বল তোকে? মাস্টারের কথা কে বলেছে তোকে? কি বলেছে? ডাক্তার ওষুধ জল পথ্য কিচ্ছু না পেয়েও জগার অবহেলার শরীর আপনা থেকেই একটু একটু ঠিক হচ্ছিল, মাথা দিয়ে রক্ত পড়াও বন্ধ হয়েছিল। কিন্তু দারোগা মশাই ক্রমাগত দেওয়ালে মেরে মেরে আবার বোধহয় মাথাটা নতুন করে ফাটিয়ে দিলেন। জগার মুখ দিয়ে গ্যাঁজেলা বের হচ্ছে। দারোগা মশাই আবার জগার শরীরটা ছুঁড়ে ফেলে বেরিয়ে যাচ্ছিলেন লকআপ থেকে, কিন্তু জগার বোধহয় কিছু মনে পড়ে গেল। সাপের মতো মাটিতে শুয়ে শুয়ে দারোগা মশাইয়ের কাছে এগিয়ে এলো জগা। ও বলেছে সকলকে মারবে। দারোগা মশাই হঠাৎ যেন খাবড়ে গেলেন। জগার গলাটা কেমন যেন অতি প্রাকৃত শোনাচ্ছে। তিনি একটা ঢোঁক গিলে জিজ্ঞাসা করলেন, কে বলেছে? সেই যে মেয়েটা কুয়োর মধ্যে সকলের ওপরে যার লাশটা ছিল, সেই মেয়েটা এসে আমায় বলে গেছে। দারোগা মশাই বোধহয় কিছুটা সময় নিলেন, তারপর সজোরে ধাক্কা দিলেন জগাকে। জগার মাথাটা আবার দেওয়ালের সাথে ঠুকে গেল, আবারও ফিঙ্কি দিয়ে রক্ত পড়তে লাগল। দারোগা একবার সেদিকে তাকিয়ে মুখ বেঁকিয়ে চলে গেল। এমন কথা বিশ্বাস করা যায় না, তবে শেষ পর্যন্ত বিশ্বাস করতেই হল। শুধু দারোগা মশাই নয়, গোটা কাজল দেখি গ্রাম নিজের কানে শুনল। গগন মাস্টার যেদিন মারা গেল তারপর থেকে বেশ কয়েক রাত ধরে সারা কাজল দেখির মানুষ শুনল, রাত হলেই কারা যেন নূপুর পায়ে গোটা গ্রামে ঘুরে বেড়ায় আর একটা অদ্ভুত ভৌতিক স্বরে বলে চলে, কি ব্যাপার বলুন তো ঘোষ মশাই, আপনার কি মনে হচ্ছে? জগা যেটা বলছিল সেটাই কি তবে সত্যি নাকি? কুয়ে ফেলে দেওয়া মরা মেয়েগুলো আমাদের ওপর প্রতিশোধ নিতে চায়? গগন মাস্টার মারা যাওয়ার পর নিতাই ঘোষ আর দারোগা রামরতনের রাতের সেই মজলিশ আর বসে না। কয়েকদিন দুজনে ভয়ের চোটে দেখাও করতে পারে না। সন্ধে নামতেই গ্রামে এ কি যে উৎপাত শুরু হয়েছে, ভয়ের চোটে কেউই আর রাস্তায় পা দিতে পারে না। কিন্তু একবারটি কথা না বললেও তো চলছে না। দিনের বেলা চারটে লোক সদা সর্বদা ঘুরঘুর করে দুজনেরই পাশে, এই অবস্থায় তো আর কথা বলা যায় না এসব ব্যাপার নিয়ে। তাই আবার একবার তম্বুলি নদীর ধারে দুজনের সেই পুরনো আড্ডার জায়গায় আসতেই হলো দুজনকে। দারোগা মশাইয়ের গলা কেমন যেন শুকিয়ে গেছে, আগের সেই তেজ আর নেই। এখন রাতে একা একা বাড়ির বাইরে বের হতে বেশ ভয়ই লাগে। আজ অনেক কষ্টে ইষ্টনাম জপ করতে করতে আর ডান হাতে বউয়ের বেঁধে দেওয়া মা বিপত্তারিণীর তাগাটা মাথায় ঠেকাতে ঠেকাতে এখানে এসেছেন। দারোগা মশাই অনেকক্ষণ ধরে একাই বকবক করে গেলেন, কিন্তু নিতাই ঘোষ শুধু মদের বোতলটা অর্ধেক করতেই ব্যস্ত। দারোগা মশাই যখন দেখলেন বোতলের তরলটা প্রায় তলানিতে এসে ঠেকেছে, তখন বেশ রেগে গিয়েই একটা ধাক্কা দিলেন ঘোষ মশাইকে। আরে কি তখন থেকে খালি ঢক ঢক করে গিলে চলেছেন, আমার কথাগুলো কি কানে যাচ্ছে? শালা, ওই জগা মালটা যে বলল ও নাকি দেখেছে ওই কুয়োতে ফেলা মরা মেয়েটাকে, ও দেখেছে? ও নাকি বলছে আমাদের সকলকে মারবে। কি মনে হচ্ছে কি আপনার, সত্যি কি তবে
ওই মেয়েগুলো ফিরে এসেছে নাকি? আরে দূর, যত সব আজগুবি কথা। ও জগা বললো আর আপনিও বিশ্বাস করলেন? মরা মেয়ে মানুষ ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে, মেয়ে আবার কি? সব তো ওই এক ফুটি মেয়ে, নাক টিপলে দুধ বেরোয়। ওরা মরে গিয়ে এত শক্তি পেয়ে গেল যে আমাদের মারবে? এসব হচ্ছে ওই জগা চালাদের কাণ্ড। দেখুন গে যান কাদের সাজিয়ে এনে এইসব কাণ্ড বাঁধাচ্ছে। সব টাকা নিয়ে গিয়ে একবারে উদ্যম মধ্যম দেন, সব একদম হুড়ুড় করে ভূমি করে দেবে। দারোগা মশাই নিতাই ঘোষের হাত থেকে মদের বোতলটা ছিনিয়ে নিয়ে খানিকটা তরল নিজের গলায় ঢেলে বলল, সেটা তো আমিও ভেবেছিলাম। ব্যাপারটা ভালো করে জানতেই তো জগাকে সেদিন উদম কেলালাম, কিন্তু তাতে যা বলল, আর সব থেকে বড় কথা যা বলল, সেটাই তো শুনছি কদিন ধরে গাঁয়ের এদিক ওদিক থেকে। দারোগা মশাই এর কথা শেষ হল না। তম্বুলি নদীর আর এক প্রান্ত থেকে শোনা গেল সেই হাড় হিম করা ছোট বাচ্চাদের গলা। নিতাই ঘোষ যতই ব্যাপারটা উড়িয়ে দিক না কেন, এই রাতের অন্ধকারে অমন শিউরে ওঠা গলার স্বরে কিছুক্ষণের জন্য তিনিও যেন কেঁপে উঠলেন। কিন্তু এই স্বরগুলো থেমে যেতেই আবার গলা ছেড়ে বললেন, যাই হোক না কেন, আমার কিন্তু ওই জগার ওপর থেকে সন্দেহ যাচ্ছে না। না হলে ওই জগাকে জেলে ঢোকানোর পরেই দেখি মরা মেয়ে ছেলেগুলো রাস্তা জেগে উঠলো। এতদিন ধরে কোথায় ছিল ওরা? জগার সাথে সব মেয়ে ছেলেগুলোর এত কিসের পিড়ি তা আমি তো বুঝতে পারি না। দারোগা মশাই এর ভুরু কুঁচকে গেল। কি বলতে চায় কি নিতাই ঘোষ? তার মানে কি বলতে চান বলুন তো। আরে বুঝতে পারছেন না, শালাগুলো সব শ্মশানের মাল, নিঘাত কোনো গুপ্তবিদ্যা তান্ত্রিক মন্ত্রতন্ত্র দিয়ে জাগিয়ে তুলেছে আত্মাগুলোকে। মনে হচ্ছে এটা ওদেরই কাজ। তাই তো, এই ব্যাপারটা তো মাথায় আসেনি দারোগা মশাইয়ের। মাথা চুলকে তিনি বললেন, তাহলে কি করি বলুন তো। কি আবার করবেন, জগার যে অবস্থা করেছেন ওর চেলাদেরও সেই অবস্থা করুন, দেখবেন দুদিনে এই ভূতের উপদ্রব কমে যাবে। রাতটা আরও যেন ক্রমশ থমথমে হয়ে উঠছে, কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না, নিজের হাত পাগুলো যেন নিকশ কালো অন্ধকারে ঢেকে আছে। সে নূপুরের আওয়াজ বা হাড় হিম করা ভৌতিক স্বরও শোনা যাচ্ছে না অবশ্য। সব কিছু যেন হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে যাচ্ছে। দারোগা মশাই টর্চের আলোয় রাস্তায় দেখতে দেখতে আসছিলেন নিজের বাড়ির দিকে। একটা ছোট্ট বাঁশবন পার হতে হয় বাড়ি পৌঁছতে গেলে। রোজ নিশ্চিন্তেই পার হয়ে যান রাস্তাটা, কিন্তু আজ যেন আর কিছুতেই নির্জন বাঁশবনে যেতে মন চাইছে না। অবশ্য না গিয়েও তো উপায় নেই। দারোগা মশাই টর্চের আলো ফেলে আগে দেখে নিলেন জায়গাটা, তারপর আস্তে আস্তে বাঁশবনের ভেতরে ঢুকলেন। কিন্তু কয়েক পা যেতেই আবার শোনা গেল নূপুরের আওয়াজ। দারোগা মশাই চমকে উঠলেন, হাত থেকে টর্চটা পড়ে গেল। বোধহয় একটা পাথর পড়েছিল মাটিতে। একটা হালকা টুং শব্দের সাথে সাথে টর্চের আলোটা নিভে গেল। বোধহয় পাথরের সাথে ঠোক্কর খেয়ে ভেঙে গেছে টর্চটা। দারোগা মশাই এবার হুড়মুড় করে পেছন ফিরে পালাতে গেলেন, কিন্তু পালাবার রাস্তা বন্ধ। শয়ে শয়ে নগ্ন মেয়েরা ঘিরে ধরেছে বাঁশবন থেকে বের হওয়ার রাস্তা। তাদের পায়ের নূপুরের আওয়াজ ক্রমশ এগিয়ে আসছে দারোগা মশাইয়ের দিকে, আর শোনা যাচ্ছে সেই ছড়াটা। দারোগা মশাই ভয়ে চিৎকার করে উঠলেন, কিন্তু সেই চিৎকার ভেদ করে এখন শুধু শোনা যাচ্ছে সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর।
কয়েকটা বিষাক্ত পোকা যেন কোথা থেকে এসে দ্বারকা মশাইয়ের হাত পা বেয়ে বেয়ে উপরে উঠতে লাগলো। একটা পোকা ছাড়াতে গেলে আরও পোকা চলে আসে। মরা মানুষ আর পশুর পচা গলা মাংস খায় এই পোকা। দ্বারকা মশাই বাঁশবনের মাটিতে পড়ে কাতরাতে লাগলো আর চিৎকার করতে লাগলো, কিন্তু তার চিৎকার বোধ হয় কারো কান অবধিও পৌঁছল না। বিষাক্ত পোকাগুলো দ্বারকা মশাইয়ের সারা শরীরে ছেয়ে গেল। একবার হা করে চিৎকার করতে গেল দ্বারকা মশাই, প্রায় 10-12 পোকা ওই হা করা মুখের ভেতর দিয়ে একেবারে গলার নলি অবধি পৌঁছে গেল। তারপর আস্তে আস্তে গলার নলিটা কুড়ে কুড়ে খেতে লাগল। হাড় চিৎকার করতে পারছেন না দ্বারকা মশাই, শুধু রক্তাক্ত শরীরটা থরথর করে কাঁপছে। তাকে ঘিরে সেই নগ্ন বালিকাগুলো এক পায়ে লাফাতে লাফাতে ঘুরে বেড়াচ্ছে আর চিৎকার করে সেই ভৌতিক স্বরে ছড়া কাটছে। আর প্রত্যেকবার খ্যাঁক শিয়ালের মাথা বলার পরে খামলে ছিঁড়ে নিচ্ছে দ্বারকা মশাইয়ের শরীরের এক টুকরো মাংস। একটা সময় পরে দ্বারকা মশাইয়ের নিথর শরীরটা পড়ে রইল। তাঁর ছেঁড়া খোঁড়া উর্দিটা রক্তে মাখামাখি হয়ে একপাশে পড়ে রইল। আর দ্বারকা মশাইয়ের শরীরে এখনও যেটুকু মাংস বেঁচে আছে সে বিষাক্ত পোকাগুলো তার উপর বসে সদ্ব্যবহার করতে লাগল। আর সেই ভৌতিক স্বরগুলো আস্তে আস্তে যেন হাওয়ায় মিলিয়ে গেল। একটা একটা করে দিন কাটছে নিতাই ঘোষের, আর মনে হচ্ছে যেন জীবনের একটা দিন শান্তিমতো কাটল। যে তিন মূর্তি একসময় কাজল দিঘির সর্বত্র রাজত্ব করত, তাদের দুজনের বিভৎস মৃত্যু হয়েছে, আর একজনই শুধু বেঁচে আছে। বেঁচে আছে বললে অবশ্য ভুল বলা হবে, মরে বেঁচে আছে। আজকাল বাড়ি থেকে বের হতে ভয় হয়, কেউ হঠাৎ পেছন থেকে ডাকলে চমকে ওঠে। রাতের বেলায় যখন নিশাচররা লাফিয়ে লাফিয়ে গিয়ে বেড়ায়, ইকির পিকির চামচিকির, চামে কাটা মজুমদার, ধেলো দামোদর, তখন নিতাই ঘোষ ভয়ে সিটিয়ে খাটের তলায় লুকিয়ে থাকে। হ্যাঁ, আজকাল প্রতি রাতে সেই বাচ্চা বেয়েগুলোর নূপুরের আওয়াজ শোনা যায়, আর তাদের মুখে ছড়া শোনা যায়। 7 কেটে গেছে, আবার একটু একটু করে বোধহয় সাহস জোগাড় করেছে নিতাই ঘোষ। একটা রিভলভার জুটিয়ে এনেছে কোথা থেকে, আর সঙ্গে একটা কাটারি। জানা নেই এই দিয়ে অশরীরীদের সাথে লড়া যায় কি না। মনে হয় হাতে অস্ত্র থাকলে বুকে বল থাকে, খানিক এই বিশ্বাস নিয়েই নিতাই ঘোষ এগুলোকে আজকাল বুকে আঁকড়ে ঘুরে বেড়ান। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ হয়েছে, বউ নেই, 2 হয়েছে বাপের বাড়ি গেছে, বড় ছেলেটা অকালে চলে গেছে, তো তাই আর কি। মনটা আর কিছুতেই শান্ত থাকে না, অকারণেই মাঝে মাঝে হু হু করে ওঠে। তাই আর কি, একটু বাপের বাড়ি গেছে যদি মনটা একটু শান্ত হয়, সে ঠিক আছে, যাক না যেখানে খুশি। আগে হলে তো মনটা বেশ খুশি খুশি থাকত, কিন্তু এখন বেশ ভয় লাগে। রাতে হঠাৎ ঘুম ভেঙে পাশে কাউকে দেখতে না পেলে বেশ ভয় লাগে তার। তবু সে যাই হোক, এই অকারণে ভয়ের কথা তো আর মুখে বলা যায় না। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর সবেমাত্র নিতাই ঘোষ নিজের ঘরে ঢুকেছে, হঠাৎ মনে হল কে যেন নূপুর পায়ে দৌড়ে এদিক থেকে ওদিকে চলে গেল। আঁতকে উঠল নিতাই ঘোষ, তাড়াতাড়ি তোষকের তলা থেকে রিভলভার আর আলনার পেছন থেকে কাটারিটা হাতে নিয়ে বেরিয়ে এলেন ঘর থেকে। কিন্তু কোথাও তো কেউ নেই,
তাহলে হয়তো মনের ভুল। নিতাই ঘোষ আবার বেশ বীর বিক্রমে নিজের ঘরের দিকে যাচ্ছিলেন। হঠাৎ মনে হল আবার গে যেন নূপুর পায়ে দৌড়ে বেড়াচ্ছে এদিক থেকে ওদিকে। নিতাই তাড়াতাড়ি আবার বেরিয়ে এলো ঘর থেকে। মনে হল যেন একটা সাদা শাড়ির আঁচল এদিক থেকে ওদিকে সরে গেল। মুহূর্তের মধ্যে নিতাই ঘোষের মাথাটা বনবন করে ঘুরে গেল। তাই তো, এদিকটা তো ভাবা হয়নি। এ কি তবে ওই মেয়ে ছেলেটার কাজ? তার ওই বড় ছেলের বিধবা বউ নূপুরই কি তবে রাতের বেলায় খুন করে বেড়াচ্ছে? গগন মাস্টার বলেছিল বটে, ওই মেয়েটা নাকি রাতের বেলায় ওই চাঁড়ালটার সাথে গিয়ে ফষ্টি নষ্টি করে এসেছে। আর যেদিন ওই দারোগা বেটা হতচ্ছাড়া চাঁড়ালটাকে জেলে পড়ল, তার পরের দিন থেকে এই ভুতুরে কাণ্ড শুরু হয়েছে। তার মানে কি এই মেয়েটাই এসব কাণ্ড ঘটাচ্ছে? রাগে হাত পা যেন কাঁপতে শুরু করেছে নিতাই ঘোষের। রাগে কাঁপতে কাঁপতে তিনি সোজা চলে গেলেন নূপুরের ঘরে। দরজাটা আধ ভেজা করে ভেজানো। একবার উঁকি দিয়ে দেখলেন নিতাই ঘোষ, বউটা বিছানায় বসে নিজের পায়ের বুড়ো আঙুল দেখছে। নিতাই ঘোষ আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, সোজা ধাক্কা মারলেন দরজায়। দরজাটা ধমাস করে খুলে গেল। নূপুর খানিকটা ভয় পেয়ে পেছনে দেওয়ালের দিকে সরে গেল। নিতাই ঘোষের চেহারাটা এমনিতেই ভয়ঙ্কর, মাথায় কোঁকড়া চুল, মোটা একটা গোঁফ, থুতনিতে একটা মস্ত জরুল, চোখ দুটো সবসময় কেমন যেন জবা ফুলের মতন লাল হয়ে আছে। ওইভাবে এক হাতে একটা কাটারি আর এক হাতে একটা রিভলভার নিয়ে এগিয়ে আসতে দেখে নূপুর ভয়ে চিৎকার করে উঠল। নিতাই ঘোষ তখন রাগে অন্ধ হয়ে গেছে। কাটারি আর রিভলভারটা ছুঁড়ে বিছানার ওপর ফেলে দিয়ে নূপুরের ওপর ঝাঁপিয়ে পড়ে তার চুলের মুঠি ধরে টান দিয়ে উঠে দাঁড় করালো তাকে। নূপুর তখন ভয় চিৎকার করতেও বোধহয় ভুলে গেছে। মুখ দিয়ে একটা ভয়ার্ত গোঙানি বের হচ্ছে শুধু। নিতাই ঘোষ চুলের মুঠি ধরে নাড়িয়ে দিয়ে বলল, কি রে বিধবা মাগি, আমার ছেলেটাকে তো খেয়েছিস, এবার কি আমাকেও খাবার তাল করেছিস নাকি? নূপুর পড়েছিলি নাকি? নূপুর পড়েছিলি? নূপুর পড়ে ঘুরে বেড়াচ্ছিলি, ভয় দেখাচ্ছিলি নাকি আমাদেরকে? তুই খুন করেছিলি নাকি গগন মাস্টার আর দারোগাকে? তুই তবে রাতের বেলা ভূত সেজে ঘুরে বেড়াস? কেন কেন করলি এসব? তোর পেয়ারের নগর ওই হরম যত যোগ আচনালকে দারোগা মশাই জেলে পড়েছিল, তাই এত দুঃখ তোর? চল চল, আজ তোর সব দুঃখ শেষ করব। নিতাই ঘোষ নূপুরকে টানতে টানতে ঘর থেকে বের করে আনল। বাড়িতে আজ কেউ নেই। নিতাই ঘোষের স্ত্রী তার বাপের বাড়িতে গেছেন। ছোট ছেলে কলকাতায় কলেজে ফিরে এসেছে। বাড়িতে শুধু শ্বশুর আর বউ। দু চারজন চাকর বাকর ছিল, কিন্তু তারা নিতাই ঘোষের ওই রূপ দেখে কেউ আর ধারে কাছে আসছে না। নূপুর বেশ কয়েকবার চিৎকার করল, সেই চিৎকার শুনে কেউ এলো না। নিতাই ঘোষ নূপুরকে টানতে টানতে নিয়ে গেল ঘরে। ঘরের দরজাটা ধমাস করে বন্ধ করে দিতেই চিৎকার করে উঠল নূপুর, একদম একদম কাছে আসবে না বলে দিলাম, একদম না, আমি কিন্তু তাহলে। নূপুরের কথা শেষ না হতেই নিতাই খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। কেন রে, কেন আমাকে বুঝি পছন্দ না? ওই চড়ালটাকে বেশি মনে ধরেছে। নিতাই আর একবার ঝাঁপিয়ে পড়তে গেল নূপুরের দিকে। ঠিক তখনই দরজায় কে যেন ধাক্কা দিল। নিতাই দরজার দিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। আবার সে একটু একটু করে হিংস্র সাপদের মতো এগিয়ে আসছে নূপুরের দিকে। আবার দরজায় ঘা পড়ল। নিতাই এবারে চিৎকার করে উঠল, কে রে, এসে বারবার দরজায় ঘা দিচ্ছিস? শালা আর বাঁচার ইচ্ছে নেই নাকি? আর একবার দরজায় ঘা দিয়ে দেখ, গলা টিপে মেরে ফেলবো। কিন্তু মনে হলো না নিতাই ঘোষের কথাগুলো তার কানে গেছে বলে। আবার দরজায় ঘা পড়ল, একবার দুবার নয়, পরপর বেশ কয়েকবার। নিতাই ঘোষ এবার রাগে গড়গড় করতে করতে দরজাটা খুলতেই সেই এক দৃশ্য,
শয়ে শয়ে লাখ লাখ বিষাক্ত পোকা যেন কোথা থেকে ধেলো ঘরের মধ্যে। ভয়ে নিতাই ঘোষের চেহারা তখন পাল্টে গেছে, সেই আগের নরপিশাচের মতো শরীরটা শুকিয়ে আমশির মতন হয়ে গেছে। এই পোকা সে দেখেছে। গগন মাস্টার আর দারোগা মশাইয়ের মৃতদেহের উপরে এই পোকা ঘুরে বেড়াচ্ছিল। এই পোকাই ওদের শরীরগুলোকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এই পোকা এখানে এলো কি করে? নিতাই ঘোষ নুপুরের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, এই কি করেছিস তুই? এত পোকা কোথা থেকে নিয়ে এসেছিস? আমি আমি কিছু করিনি, আমি কিছু করিনি, সত্যি বলছি। নুপুর বেচারা ভয়ে আরো জড়সড় হয়ে দেওয়ালের দিকে সেঁটে গেল। কিন্তু পোকাগুলো নুপুরের দিকে একটু এগোল না, সেগুলো শুধু নিতাই ঘোষের দিকে এগিয়ে আসতে লাগলো। আর ঠিক তখনই কাদের যেন নুপুর পড়া পায়ের আওয়াজ শোনা গেল, আর শোনা যেতে লাগলো সেই ভয়ঙ্কর ভৌতিক স্বর। শয়ে শয়ে নগ্ন বাচ্চা মেয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। এক পায়ে লাফাতে লাফাতে তারা ঘুরে বেড়াচ্ছে নিতাই ঘোষের চারিদিকে, আর সেই বিষাক্ত পোকাগুলো কুড়ে কুড়ে খাচ্ছে নিতাই ঘোষকে। নুপুর এক পাশে দেওয়ালে সিঁটিয়ে বসেছিল, কিন্তু আর বোধহয় সহ্য করা যায় না, ভয়ে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে গেল নুপুর। নিতাই ঘোষ মাটিতে পড়ে কিলবিল করে ঘুরপাক খেতে লাগল। তাঁর আর চেঁচানোর মতন ক্ষমতা নেই। সেই বিষাক্ত পোকাগুলো নিতাইয়ের মুখের মধ্যে ঢুকে তার জিভটাকেও কুড়ে কুড়ে খেতে শুরু করেছে, আর সেই বাচ্চা মেয়েগুলো নিতাইয়ের রক্তাক্ত শরীর ঘিরে নেচে চলেছে, আর সেই ভৌতিক স্বরে গেয়ে চলেছে সেই গান। মরণকুয়োর সামনে শুয়ে আছে চকা, একটু দূরে নিতাই ঘোষের চিতা চলছে। তার রক্তাক্ত পোকায় খাওয়া দেহটা উদ্ধার হয়েছে আজ ভোরবেলায়। কি হয়েছিল না হয়েছিল সবই নুপুর বলেছে পুলিশকে। এসব কথা বিশ্বাস করা যায় না, তবে না বিশ্বাস করেও যে উপায় নেই। শুধু তো নুপুর নয়, কাজল দেখির প্রত্যেকটা মানুষ যে এই কণ্ঠস্বর শুনেছে, চেষ্টা করেও যে এই গলা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। এরকম ভৌতিক স্বর যে শুধু অশরীরীদের পক্ষেই সম্ভব। আর যেভাবে মারা হয়েছে এমন মৃত্যু কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। আর নিতাই ঘোষের শরীর ঘিরে এতগুলো বাচ্চা মেয়ের পায়ের ছাপ, এটাও যে প্রমাণ হিসেবে বিশ্বাস করতে হয়। কিন্তু জগার কি হবে? কেমন যেন ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে সে নিতাই ঘোষের চিতার দিকে। এমন করে চেয়ে আছে যেন আগে কখনো চিতা জ্বলতে দেখেনি কোনোদিন। নুপুর তার মাথার কাছে বসে বিনবিন করে কেঁদে চলেছে অনেকক্ষণ ধরে। জগার আজ সেদিকেও কোনো হুঁশ নেই। সে ফ্যাল ফ্যালে চোখে চেয়ে আছে চিতার আগুনের দিকে। মাথার পেছন রক্তে ভেসে যাচ্ছে। লোটে অনেক ছেঁড়া কাপড় দিয়ে ব্যান্ডেজ বাঁধার চেষ্টা করেছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ছেঁড়া কাপড় ভেদ করে রক্তের ফোঁটা পড়েই চলেছে। লোটে এদিক ওদিক দৌড়ে অনেকের হাতে পায়ে ধরেছে। যদি কোনোভাবে জগাকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়, কোনো ডাক্তার দেখানো যায়। কাজল দিঘির হাসপাতালে একবার নিয়ে যাওয়া হয়েছিল জগাকে, সেখানে কোনো ডাক্তার নেই। যেতে হলে সেই সদরে যেতে হবে,
জগার যা অবস্থা তাতে একটা অ্যাম্বুলেন্স লাগবে, এসব কি আর লোটেদের পক্ষে সম্ভব? তাই জগা সেই তখন থেকে কুয়োর ধারেই পড়ে আছে। রাত নেমেছে, জগার অবসন্ন শরীর একবারে কেঁপে উঠল। কার যেন পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, ঠিক সেদিন জেলখানায় যেমন শোনা যাচ্ছিল। একটা বাচ্চা মেয়ে এক পায়ে লাফাতে লাফাতে ইক্কা দোক্কা খেলার ভঙ্গিতে তার চারিদিকে লাফাতে লাফাতে ঘুরে বেড়াচ্ছে, আর লাফাতে লাফাতেই বলছে, জগার মুখে হাসি ফুটল। মেয়েটাকে বেশ কয়েকবার দেখেছেও, জেলখানায় দারোগা মশাইয়ের মারে কুপোকাত হয়ে পড়ে থাকলে মেয়েটা এসেছে কয়েকবার, মাথায় হাত বুলিয়ে গান গেয়েও গেছে। আজও গান গাইতে গাইতে মেয়েটা একবার জগার মাথার কাছে ঝুঁকে বসে বলল, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? খুব ব্যথা হচ্ছে। জগা একবার আলতো করে ঘাড় নাড়ল। মেয়েটা মিষ্টি গলায় বলল, আমারও খুব কষ্ট হচ্ছিল, এখন এখন আর হয় না। আমি যেখানে থাকি সেখানে আর কোনো কষ্ট নেই, তোমারও কোনো কষ্ট থাকবে না। তুমি যাবে যাবে সেখানে, যাবে যাবে যাবে। জগা আবার আলতো করে ঘাড় নাড়ল। মেয়েটা আবার জগার চারিদিকে গোল গোল করে ঘুরতে লাগল। সেই আবার শোনা গেল সেই নরম সুর, আস্তে আস্তে সেই সুরটা হাওয়ায় মিলিয়ে গেল। কাজল দিঘিতে আবার সূর্যোদয় হল, আবারও একটা মৃত্যু। তবে এই মৃত্যু নিয়ে কাজল দিঘি অতটাও চিন্তিত নয়, একটা চাঁড়ালি তো মরেছে, এর জন্য আর এত ভাবার কি আছে। শেষ হলো স্কেরি টেলসের আজকের গল্প ইকির মিকির চামচিকির। গল্প রচনা দেবশ্রী ভট্টাচার্য, গল্প পাঠে শুভ, বিভিন্ন ভূমিকায় সৌভিক, সৌমিক, সঞ্চয়িতা এবং আমি শ্রীরূপ। গল্পের সাউন্ড ডিজাইন 62FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা তোমাদের লেখা গল্প স্কেরি টেলসে পাঠাতে পারো teamscarytales@gmail.com এই ঠিকানায়। তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের শব্দ সংখ্যা যেন ন্যূনতম 5000 হয়, এবং অবশ্যই গল্পের সঙ্গে গল্পের একটি 250 শব্দের সামারি তোমরা কিন্তু পাঠিও। তোমরা চাইলে অবশ্যই কিন্তু ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার আইডির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা তোমাদের, অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। ভালো লাগলে সবার সাথে গল্পটা শেয়ার করো, গল্পটাকে লাইক করো, এবং এরকমই আরও বাংলা হরর স্টোরি শুনতে স্কেরি টেলসকে কিন্তু সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আবারও একটা এরকম রোমাঞ্চকর ভূতের গল্প নিয়ে স্কেরি টেলস কিন্তু হাজির হবে। সো স্টে টিউনড উইথ আস।